আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত এর প্রথম অধ্যায় অর্থাৎ সূচকের গল্পেও এর সূচকের ভাগ। আমরা মূলত এখন সূচকের ভাগ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা সূচকের গুণ নিয়ে আলোচনা করেছিলাম 13 পেজ পর্যন্ত। আজ আমরা 14 নম্বর পেজ থেকে আমাদের আলোচনা শুরু করব। আজকের আলোচ্য বিষয় হবে সূচকের ভাগ। তো দেখো, এই তোমাদের 14 নম্বর পেজের এখান থেকে এই পর্যন্ত যেটা বলা হয়েছে আমরা সংক্ষেপে সেটা আলোচনা করি। তো এখানে যেটা আলোচনা করা হয়েছে, দেখো সূচকের ভাগ, তো সূচকের ভাগের ক্ষেত্রে 14 নম্বর পেজে যেটা আলোচনা করা হয়েছে, দুটা দল, ক দল এবং আরেকটা দল হচ্ছে খ দল। তো এই ক দল এবং খ দল, ক দলের কাছে দেখো লজেন্স আছে কিন্তু খ দলের কাছে কোনো লজেন্স নেই। কিন্তু ক দলের কাছে দেখো কতগুলো লজেন্স আছে, 2 টু দি পাওয়ার 10 সংখ্যক, অর্থাৎ 2 এর পাওয়ার হচ্ছে কত, 10, 10। তার মানে কতগুলো লজেন্স আছে সেটা হচ্ছে 1024টা লজেন্স রয়েছে। দেখো এখানে 2 টু দি পাওয়ার 10 সংখ্যক লজেন্স রয়েছে। তো 10 2 টু দি পাওয়ার 10 সংখ্যক মানে কি বলতো? আমরা কিন্তু জানি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 এরকম কয়টা হবে বলতো? 10টা। দেখো 1 2 3 4 5 6 7 এই 8, তারপরে 9 এবং 10টা। তো এখানে যদি দেখো 2 টু দি পাওয়ার 10, অথবা অর্থাৎ তুমি বলতে পারো এখানে হচ্ছে 2 হচ্ছে বেস এবং সেই বেস মানে 2 এর পাওয়ার হচ্ছে 10। তার মানে এখানে যদি আমরা এটাকে সংখ্যায় কনভার্ট করতে চাই, তার মানে হচ্ছে 2টা আছে 10 বার গুণ, এরকম 2 আছে 10 বার গুণ গুণ আকারে। ওকে, তার মানে এখানে 10টা 2 রয়েছে গুণ আকারে। এখানে যদি আমরা গুণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে দেখো 1024, মানে 1024টা। তার মানে ক দলের কাছে এই 1024টা লজেন্স রয়েছে। তা খ দলকে প্রতিদিন এই 1050 মানে 1024টা এর অর্ধেক করে লজেন্স দেওয়া হবে। প্রথম দিন দেওয়া হবে এইরকম অর্ধেক, দ্বিতীয় দিন এই যে অর্ধেক করলে যেটা থাকবে দ্বিতীয় দিন দেওয়া হবে তারও অর্ধেক, এইভাবে কিন্তু দেওয়া হবে। তো এটাই বলা হচ্ছে দেখো যে কতটি আছে, 1024টি লজেন্স আছে, যার থেকে খ দলকে প্রথম দিন কয়টা দল দেখো 2 টু দি পাওয়ার 4টি লজেন্স দেওয়া হলো, মানে অর্ধেক সংখ্যক দিয়ে দেওয়া হলো। পরের দিনগুলোতে খ দল প্রতিদিন আগের দিনের অর্ধেক লজেন্স পায়। তার মানে প্রথম দিন পেয়েছিল কতটা, 2 টু দি পাওয়ার 5, তারপরেরটা এরকম ভাগ করতে হবে। তাহলে খ দলে 7 দিনের লজেন্স প্রাপ্তির সংখ্যা সূচকীয় আকার ও গুণাকারে ছকে প্রকাশ করতে হবে। এবং যদি কোনোদিন লজেন্স দেওয়া সম্ভব না হয় অথবা সূচকীয় আকারে প্রকাশ করা সম্ভব না হয়, তবে সেই ঘরে ক্রস চিহ্ন দিয়ে সূচকের ভাগ মানে ভাগ প্রক্রিয়া অনুসারে এটাকে করতে হবে। তার মানে দেখো তোমাদের বইয়ের যে দেখো কত নম্বর, এটা হচ্ছে 3.1 নম্বর যে ছকটি পূরণ করতে বলা হয়েছে, দেখো প্রথম দিন লজেন্স দেওয়া হলো কত, 2 টু দি পাওয়ার কত বলতো, 5 সংখ্যক, 2 টু দি পাওয়ার 5 সংখ্যক। এই এর প্রদত্ত লজেন্স গুণ আকারে কত হবে দেখো, 2 টু দি পাওয়ার 5 মানে কত দেখো, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তার মানে 5টা 2 গুণ করা গুণ আকারে আছে। দ্বিতীয় দিন কত দেওয়া হবে দেখো, এরকম ভাগ করতে হবে 1 2 3 4 5, এই যে মানে এইখানেরটা এটাই লেখা হয়েছে এবং এটাকে অর্ধেক করে দেওয়া হবে। তো অর্ধেক করলে দেখো মনে করে এই 2 2 কাটা গেল, তাহলে থাকলো কয়টা, 1 2 3 4 4টা থাকবে, তার মানে 1 2 3 4 এরকম। তাহলে দেখো প্রথম দিন এরকম 1 2 3 4 5টা ছিল, তাই না? এখানে আমরা 2 দিয়ে ভাগ করলাম সেটাকে, তাহলে আর থাকে কয়টা, 4টা, 1 2 3, এই 4টা থাকবে, এটা থাকবে না। ওকে, তাহলে দেখো এখানে এখানে এটাকে আমরা লিখতে পারি কত, 2 টু দি পাওয়ার কত বলতো, 4। তার মানে দেখো এখানে কয়টা 4 আছে, 4টা 4 আছে এইভাবে। তারপরের দিন কয়টা হবে, এই যে 2, আমাদের 4টা 2 ছিল, 2 গুণ 2 গুণ কত 2, এটাকে আবার আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে দেখো 1টা 1টা কাটা যায়, তাহলে 2 গুণ 2 গুণ কত 2 থাকবে এখানে। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কত 3। তারপরের দিন দেখো একইভাবে এই যে যেটা ছিল 2 গুণ 2 গুণ 2, এটাকে আমরা আবার কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ হচ্ছে অর্ধেক সংখ্যক হয়ে যাবে, তাহলে থাকবে কত, 2 গুণ 2, তার মানে এখানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2। পরের দিন দেখো এই যে 2 2 গুণ 2, এটাকে আবার 2 দিয়ে ভাগ, এখানে কত থাকবে দেখো, 2 টু দি পাওয়ার কত বলতো, মাত্র 1টা, তাই না, 2 টু দি পাওয়ার কত 1, তার মানে এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 আকারে। তারপরটা দেখো পরের দিন কত হবে, 2 আছে, এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 1। এইটাকে কিন্তু আর আমরা 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি না,
তাহলে এটাকে কিন্তু যেহেতু লিখতে পারি না গুণাকার মানে সূচকী আকারে, এই জন্য আমাদের ক্রস করে দিতে হবে। তাহলে এককে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে তো হাফ আসবে, এটাও কিন্তু সূচকী আকারে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এখানে কি করতে হবে? ক্রস করতে হবে। তো দেখো এই এই যে এই পুরা সবটা আমরা সুন্দর করে এখানে এঁকে দিলাম। এখানে দেখো আমি যেটা বোঝালাম সেটা এখানে আমরা সকে উত্তরটা আমরা দেখতে পাচ্ছি। এখানে দিনের সংখ্যা দেওয়া আছে, দেখো প্রথম দ্বিতীয় দিন এরকম সপ্তম দিন পর্যন্ত প্রদত্ত লভ্যাংশ সংখ্যার সূচকীয় আকার এবং এখানে প্রদত্ত লভ্যাংশের গুণাকার, সংখ্যার গুণাকার। এখানে দেখো প্রথম দিন দেয়া হয়েছে কত? অর্ধেক সংখ্যক, তার মানে ছিল কত বলতো? 2 টু দি পাওয়ার 10 সংখ্যক ছিল। এখন যদি সেটাকে ভাগ করি 2 দিয়ে তাহলে কত থাকে বলতো? 2 টু দি পাওয়ার 5 সংখ্যক থাকে। তার মানে প্রথম দিন কিন্তু এই 2 টু দি পাওয়ার 5 সংখ্যক দিয়ে দেওয়া হলো। এখন 2 টু দি পাওয়ার 5 মানে কত? দেখো 5, 2 আছে, কয়েকবার গুণ? 5 বার এরকম গুণ আছে, 1, 2, 3, 4, 5টা। এখন এই যে 5টা 2, এই 5টা 2কে তাহলে দ্বিতীয় দিনে এর অর্ধেক করা হবে, তার মানে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে এটা একটা কাটা যায়। এখন 1, 2, 3, 4টা থাকে, তাহলে 2 আছে কয়টা? 4টা, তার মানে 2 টু দি পাওয়ার কত? 4। একইভাবে তারপরের দিন দেখো এই যে 2 2 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ প্রতিদিন অর্ধেক সংখ্যক লজেন্স কমে যাবে, তাই না? তার মানে এখানে কত থাকে দেখো? এই একটা 2 এবং একটা 2 কাটা গেল, তাহলে এখানে থাকলো 3টা, 2 গুণ 2 গুণ 2, তার মানে 2 আছে কয়টা? 3টা, তার মানে 2 টু দি পাওয়ার কত? 3। একইভাবে এখানে আবার 2 দিয়ে গুণ করবো, তাহলে এই 2 এবং এই 2 কাটা যায়, 2 গুণ 2 আছে, তাহলে 2 টু দি পাওয়ার কত? 2 হবে, তার মানে এখানে 2 এবং 2 এর পাওয়ার কত? 2। তারপর দিন দেখো 2 দিয়ে 2 আবার এটাকে ভাগ করলাম, কাটাকাটি গেল, এখানে থাকলো কত? 2, 2 টু দি পাওয়ার 1। পরের দিন কত থাকে দেখো? পরের দিন 2, এখানে যদি 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত থাকবে? 1। 1কে লেখা যায় দেখো 2 টু দি পাওয়ার 0 লেখা যায়, কারণ দেখো 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1। আমরা গত ক্লাসে কিন্তু সেটা দেখেছিলাম যে গুণের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম 2 টু দি পাওয়ার 0 মানে কোনো কিছুর পাওয়ার যদি হয় 0 সেটা কিন্তু 1 হয়ে যায়, মানে যে কোনো কিছু হোক তার পাওয়ার যদি 0 হয় তার মানে সেটা হচ্ছে 1, তার মানে 2 টু দি পাওয়ার এখানে 0 হয়ে গেল। ওকে, তারপরেটা দেখো মানে এটা প্রদত্ত লজেন্স আর গুণাকারে প্রকাশ করা সম্ভব হচ্ছে না, তাই এখানে 0। আবার পরেরটা দেখো এখানে তো আর গুণাকারে প্রকাশ করা যায় না, এখানে হাফ হয়ে যায়, তো এটা ক্রস হবে, এই পাশেরটাও ক্রস হবে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের যে শর্তটি পূরণ করতে বলা হয়েছিল সেই শর্তটি আমরা সুন্দর করে পূরণ করে ফেললাম। ওকে, তোমরা এটা সুন্দর করে পূরণ করবা। তো আমরা ওই শর্তটি পূরণ করে ফেললাম। এখন আমাদের 15 নম্বর পেজে আরো একটা শর্ত রয়েছে। তো দেখো এখানে এইভাবে এখান থেকে শুরু করে এখানে যে কথাটা বলা হয়েছে যে কথাগুলো আমরা সংক্ষেপে আলোচনা করব। দেখো এর আগের শর্তে খ দলকে প্রথম দিনে দেওয়া হয়েছিল 2 টু দি পাওয়ার 5 টি লজেন্স। এখন যদি খ দলকে 2 টু দি পাওয়ার, দেখো যদি 2 টু দি পাওয়ার 10 সংখ্যক যদি লজেন্স দেওয়া হয়, 2 টু দি পাওয়ার 10 সংখ্যক লজেন্স দেওয়া হয়, তাহলে পূর্বের নিয়ম অনুসারে আমাদের খ দল অষ্টম দিনে কতটি লজেন্স পাবে সেটাকে আমাদের এখন হিসাব করতে হবে। তাহলে আমরা এখানে হিসাব করব। তার মানে তোমাদের বইয়ের যে এই নাম্বার, এই যে যে শর্তটি মানে 3.2 এর যে শর্তটি, সেই শর্তটি কিন্তু আমাদের পূরণ করে ফেলবো, যে এই শর্তটি পূরণ করতে হবে এইভাবে। তার মানে প্রথম দিনে কতগুলো লজেন্স দেওয়া হয়েছে দেখো? 2 টু দি পাওয়ার 10 সংখ্যক। তো 2 টু দি পাওয়ার 10 সংখ্যক এটাকে যদি আমরা গুণাকারে লিখি তার মানে 2 10 বার গুণ করতে হবে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা, তাই না? তাহলে প্রথম দিনে এই এরকম লজেন্স দেওয়া হলো 2 টু দি পাওয়ার 10 সংখ্যক। পরের দিনে মানে দ্বিতীয় দিনে দেখো এই প্রথম দিন যেটা দেওয়া হয়েছিল সেটাকে 2 দিয়ে ভাগ করবো। ভাগ করলে দেখো এটার সাথে এটা কাটা যায়, কাটলে কয়টা কয়টা 2 থাকে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাই না? তার মানে 9টা থাকে, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 9টা। তার মানে এখানে আমরা 2 লিখবো এবং এখানে এর পাওয়ার কত? এর পাওয়ার হয়ে যাবে 9। এখন এই যে 9টা 2 রয়েছে, তাই না? তো এখানে আমরা আবার 2 দিয়ে ভাগ করবো, এরকম 2 গুণ 2 গুণ 2, এরকম লিখবো আমরা, গুণ 2 গুণ 2, কয়টা হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, এখানে 7টা 8টা, এই 9টা 2। এটাকে কি করতে হবে বলতো? এটাকে কিন্তু 2 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা ভাগ করে দিলাম, 2 দিয়ে যদি ভাগ করি এটার সাথে এটা কাটা গেল, তাহলে এখানে থাকবে কয়টা? তাহলে 8টা 2 রয়েছে, দেখো তাহলে 2 টু দি পাওয়ার কত হবে? 8 হবে। এইভাবে প্রতিদিনের কতগুলো লজেন্স হয় অষ্টম দিনে এটা আমাদের শর্ত পূরণ করতে হবে। তো তোমরা এখন একটা পূরণকৃত শর্ত দেখতে পাচ্ছ, এখানে দেখো দিনের সংখ্যা দেওয়া আছে 1 থেকে শুরু করে 8 দিন পর্যন্ত, এখানে প্রদত্ত লজেন্সের সংখ্যা কত হবে দেখো, সেটা সূচকীয় আকারে এবং
এবং কি বলতো প্রদত্ত লজেন্স সংখ্যার গুণাকারে দেখাইতে হবে। তো প্রথম দিন যেরকম দেওয়া হয়েছে 2^10 সংখ্যক, তাই না? তার মানে এখানে 10 মানে কত, দুই দুই আছে 10টা, এখানে যে 10টা গুণাকার দিলাম। দ্বিতীয় দিনে অর্ধেক হয়ে যাবে, তার মানে দেখো একটা সাথে একটা কাটা দিল, তার মানে 9টা 2 থাকলো, তাহলে এই জন্য 2^ কত লিখেছি আমি এখানে 9। তারপরের দিন দেখো এটাকে আবার 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এটার সাথে এটা কাটা গেল, তাহলে কয়টা 2 থাকলো, 1 2 3 4 5 6 7 8, তার মানে 2^ কত, 8 সংখ্যক লজেন্স থাকলো। পরেরটা দেখো এখানে এইটাকে, এই যে এটাকে এখানে লিখলাম এবং এই 2 দিয়ে আবার ভাগ করতে হবে, 2 দিয়ে কাটা গেল, তার মানে এখানে এখন কয়টা বলতো, এখানে 2 রয়েছে, 7টা 2, তার মানে 2^7। একইভাবে এই যে সংখ্যাটা এটাকে আমরা এখানে বসায় 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হলো, দেখো এখানে আছে কয়টা 2, এখানে একটা একটা কাটা গেল, কাটলে এখানে 6টা 2 রয়েছে, 1 2, দেখো এই যে 6টা 2 রয়েছে, তার মানে আমরা এটাকে লিখতে পারি 2^6, এই যে এইটাকে আমরা এখানে লিখলাম। তো বাকিগুলো কিন্তু একদম এইভাবে অষ্টম দিন পর্যন্ত, দেখো অষ্টম দিন পর্যন্ত আমাদের কতটি লজেন্স হলো এটা দেখো, এখানে অষ্টম দিনে দেখো এই যে একইভাবে এখানে আবার আমরা 2 দিয়ে গুণ মানে ভাগ করলাম, এই যে ভাগ করে ফেললাম, 2 দিয়ে ভাগ করলে এটা একটা কাটা গেল, এখানে থাকলো 4টা 2, তারপর দেখো এটাকে আবার এখানে লিখে 2 দিয়ে ভাগ করলাম, এটা একটা কাটা গেল, তাহলে দেখো 3টা 2 রয়েছে, এবার 1 2 3টা, তার মানে 2^ কত বলতো, 2^3, তার মানে 2^3, এটার মানে কি, 2^3 মানে হচ্ছে খ দল অষ্টম দিনে লজেন্স পাবে কত, 2^3টি। তো 2^3 মানে কত, 2 গুণ 2 গুণ 2, তার মানে দেখো 2 2 4 4 2 গুণ কত হবে, 8টা, তার মানে অষ্টম দিনে যে খ দল কতটি লজেন্স পাবে, 8টি লজেন্স পাবে। তো এইভাবে আমরা আমাদের যে শর্তটি পূরণ করতে বলা হয়েছিল সেই শর্তটি পূরণ করে ফেললাম, এই যে 3.2 এর যে শর্তটি পূরণ করতে বলা হয়েছিল সেই শর্তটি আমাদের পূরণ করে ফেললাম। তাহলে তোমরা এইভাবে শর্তটি সুন্দর করে পূরণ করবা। তো এটা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, যদি না বুঝে থাকো তাহলে পরবর্তীতে আবার আমি এটাকে বুঝিয়ে দেবো, সমস্যা নাই। তাহলে দেখো আমরা এখান থেকে বের করলাম খ দল অষ্টম দিনে মোট কতটি লজেন্স পাবে, সেটা হচ্ছে কতটি লজেন্স পাবে বলতো, লজেন্স পাবে হচ্ছে 8টি, তার মানে 8টি লজেন্স পাবে এই 8টি। এইভাবে আমরা খুব সহজে সবটি পূরণ করে ফেললাম। পরবর্তীতে আমাদের দেখো পরবর্তী যে পেজে, আমরা পেজে পরবর্তী পেজে চলে যাই, এটা হচ্ছে 15 নম্বর পেজ। তো 15 নম্বর পেজের একটা শব্দ আছে, এই শব্দটি আমরা একটু খেয়াল করি, এখানে দেখো একটা গৃহীত সংখ্যা এখানে 10 দেওয়া আছে দেখো, আর এখানে কিছু ভাগের কাজ করা হয়েছে, যেমন দেখো এখানে ভাগ, এখানে একটা ভাগ করতে হবে, এখানে 10^4 আছে, ভাগ 10^ কত 2, মানে 10 এর পাওয়ার আছে কত, এখানে 4, আর এখানে কত আছে বলতো 2। এখন এখানে যে এই যে ভাগের ক্ষেত্রে প্রথম যেটা থাকে সেটাকে বলা হয় ভাজ্য, তার মানে এখানে ভাজ্য কত, 10^ কত 4, এবং লাস্টে যেটা থাকে এটাকে বলা হয় ভাজক, তার মানে দেখো এই যে ভাজকের ঘরে এখানে কত বলতে, এই ঘরের ক্ষেত্রে 10^2 রয়েছে। এখন প্রথম পদের গুণাকার মানে কাঠামো, এই যে যে যেটা লিখলাম মানে ভাজ্য যেটা লিখলাম 10^4, 10 আছে কয়বার গুণ করা বলতো, 4 বার, তাহলে দেখো 2 মানে 10 গুণ 10 গুণ 10 গুণ 10, 4 বার লিখে ফেললাম। এখন ভাজক আছে 10^2 সংখ্যক, তাহলে দ্বিতীয় পদের গুণাকার কাঠামো কত হবে, 10 গুণ 10। ওকে, এখন ভাগফল কাঠামো বের করতে হবে, ভাগফল কাঠামো কিভাবে বের করতে হবে, এই যে এই পাশে দেখো ভাগ, ভাজ্য যেটা আছে 10^ কত 4, তার মানে দেখো 10 আছে কয়টা বলতো, 4টা, তো এখানে দেখো 10 গুণ 10 গুণ 10 গুণ 10, এবং সেটাকে ভাগ করতে হবে এই যে এই সংখ্যাটা দ্বারা, এই যে 10 গুণ 10 দ্বারা, 10 গুণ 10 দ্বারা ভাগ করলাম, এটার সাথে এটা কাটা গেল, এটার সাথে এটা কাটা গেল, থাকলো কি দেখো 10 গুণ 10, এই যে 10 ভাগফলে যেটা 10 গুণ 10, তো এটাকে ভাগফলের সূচকীয় কাঠামো হিসাবে কি রকম লেখা যায়, দেখো এরকম লেখা যায়, কারণ কেন, কারণ আছে এখানে 10 আছে বেস এবং 10 আছে কয়টা, 2টা, তো এখানে 10^2 কত 10, এখানে দেখো 10^2 কত হবে 2টা, তাহলে 2 লিখে দিলাম। এইভাবে পরেরটা আমরা লিখতে পারি, দেখো 10^2 কত 3, ভাগ 10^2, এখানে ভাজ্য রয়েছে 10^2 কত বলতো 3, তার মানে এখানে 10 আছে 3টা, মানে 1 গুণ মানে 10 গুণ 10 গুণ 10, এবং ভাজক রয়েছে কত বলতো, ভাজক রয়েছে 10^2। ওকে, তার 10^2 তার মানে কয়টা বলতো, দ্বিতীয় পদের গুণাকার হবে 10 গুণ 10। এখন এখানে ভাগফল কাঠামো দেখো, প্রথমে দেখো কয়টা 10 রয়েছে, 3টা, উপরে সেই 3টা 10 দিয়ে দেবো, নিচে রয়েছে 2টা 10, তা 2টা 10 দিয়ে দিলাম, এটা একটা কাটা গেল, দেখো এটা একটা কাটা গেল, তাই না, তাহলে 1টা 10 থাকে, তা 1টা 10 মানে কি, এর পাওয়ার কিছু নেই মানে কত, 1 আছে, অন দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আবার পরের যে লাইনটা, এই যে এই লাইনটা দেখো, 10^2 কত আছে 4, ভাগ 10^2 কত 2, মানে 1, দেখো প্রথমে হচ্ছে ভাজ্য, ভাজ্য রয়েছে দেখো এই যে 10^2 কত 4,
তো এই যে 10^4 বসিয়ে দিলাম, তার মানে কত, 10 আছে 4 বার গুণ, তারা 1, 2, 3, এই 4। এবং ভাজক রয়েছে দেখো কত, 10^1, তো 10^1 বসিয়ে দিলাম এখানে। এবং দ্বিতীয় পদের গুণাকার কাঠামো কত হবে, এরকম 10 হবে, তাই না? তাহলে দেখো ভাগফল কাঠামো কি হবে, ভাগফল কাঠামো হবে এই যে 10 × 10 × 10 × 10 দিলাম, এই যে 10 × 10 × 10 দিলাম, এবং এটাকে ভাগ করতে হবে 10 দ্বারা, এটাকে এটাদের কাট কাট করে দিলাম। এখন কত থাকে দেখো, 10 আছে 3টা, তার মানে 10 × 10 × 10, এখানে যদি সূচকীয় আকারে লিখি তাহলে কি হবে, 10^3 কত, 3, তার মানে 10 আছে কয়টা, 10 আছে কয়টা, 3টা, এখন এর জন্য 10 দিলাম, তার উপরে পাওয়ার হিসাবে 3 দিয়ে দিলাম। একইভাবে পরের লাইন দেখো, এখানে 10^2 আছে, ভাগ 10^2 কত, 1, তো এখানে দেখো এখানে এখানে ভাজক ভাজ্য রয়েছে কত, 10^2, তার মানে আমরা এটাকে লিখতে পারি 10 × 10। আর ভাজ্য ভাজক রয়েছে কত, এই যে এটা এটা হচ্ছে ভাজক, 10^1, তো 10^1 মানে কত, 1টা 10, তাই না? পাওয়ার 1 মানে কত, 1টা 10 আছে। এখন এটাকে ভাগফল রূপে গঠন করতে হবে, তাহলে দেখো এখানে আছে কয়টা, যে 10 × 10, এই উপরে 10 × 10 দিয়ে দিলাম, এবং নিচে এই যে 10, এই 10 দিয়ে এটাকে ভাগ করে দিলাম। ভাগ করলে দেখো এটা একটা কাটা যায়, 1টা 10 থেকে যায়, তাহলে এটাকে আমরা লিখতে পারি 10^1, তাই না? আমরা কি লিখতে পারি, 10^1 লিখতে পারি। তারপর দেখো এখানে কি আছে, 10^1 ভাগ 10^1, তার মানে এখানে ভাজ্য এবং ভাজক দুইটাই 10^1, তার মানে 10^1 মানে কত, 1টা 10, তো 1টা 10 দিয়ে দিলাম। আবার ভাজক ও এই 10^10 মানে 1, তার মানে কয়টা 10, 1টা 10, তার মানে উপরেও 1টা 10, নিচেও 1টা 10, মানে 10 10 10 10-এ কাটা যায় থাকে কত, বলতো 1। তো এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন করেছে, এটা তাহলে কি লেখা যায় বলতো, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় কোনো কিছু 10-এর পাওয়ার যদি তুমি 0 দাও সেটা কি হয়ে যাবে বলতো, 1 হবে। মনে রাখবা, যে কোনো জিনিসের পাওয়ার যদি তুমি 1 দাও, এখানে মনে করো 100, 100 এর পাওয়ার যদি আমরা দিই 0, 0, তাহলে 0 দিয়ে দিলে এটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। একইভাবে মনে করো 200, 200 যদি দিই, 200 এর পাওয়ার যদি 0 দিই, তাহলে সেটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। যে কোনো সংখ্যা এর পাওয়ার যদি তুমি 0 দাও, 0 দাও, তাহলে সেটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এটা আমরা লিখতে পারি 10^2 কত বলতো, এরকম 0 লিখতে পারি, 10^2 এরকম 0 লিখতে পারি। তো তো এরকম করে দেখো 3.3 এর অনুরূপ করে আমাদের 3.4-এ একটা শখ পূরণ করতে হবে, এই যে এটা এটা আমাদের পূরণ করতে হবে। এখানে দেখো গৃহীত সংখ্যা, তোমার ইচ্ছা মতো একটা সংখ্যা নিবা, যে 10-এর পরিবর্তে, মানে 10-এর পরিবর্তে তুমি চাইলে 11 নিতে পারো, চাইলে 12, 13, 14, 15, 8, 9, যা আছে তাই নিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, তো আমরা এখানে 12 দিয়ে এটাকে পূরণ করব, তাহলে এখানে 12 লিখবা, এই যে এই সমস্ত জায়গায় 12 দিয়ে পূরণ করব। ওকে, 12 দিয়ে পূরণ করব, এখানে কত হবে 12, এখানেও 12, এখানেও 12 নিব, এই সমস্ত জায়গায় আমরা সব জায়গায় 12 দিয়ে দেবো, যেটা যে সংখ্যা নিবা সব জায়গায় সেম নিতে হবে, ঠিক আছে? যেমন দেখো এখানে তাহলে 12^4 কত, 4, তার মানে এখানে ভাজ্য কত, ভাজ্য হচ্ছে 12^4 কত, 4, এবং প্রথম পদের গুণাকার, তার মানে এখানে 12 নিচে কয়বার, 4 বার, তার মানে দেখো এখানে 12 × 12 × 12 × কত হবে, 12, এবং ভাজক কত, ভাজক হচ্ছে দ্বিতীয়টা, তার মানে 12^2 কত বলতো, 12^2, তার মানে দ্বিতীয় পদের গুণাকার কাঠামো, মানে এইটার গুণাকারে কিভাবে লেখা যায় দেখো, 12 × 12 লেখা যায়, তাই না? এবং ভাগফল কাঠামো, তার মানে এই যে এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, তার মানে দেখো এখানে কি ছিল বলতো, 12 ছিল, গুণ 12 গুণ কত বলতো, 12 এখানে গুণ 12, এরকম এখানে ভাগ করতে হবে এই যে এই সংখ্যা দ্বারা, এই সংখ্যাটা দ্বারা কত বলতো, এখানে 12 গুণ কত, 12, এখন এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, থাকে কত বলতো, এরকম থাকে 12 × 12 থাকে এরকম। তাহলে এখানে ভাগফলের সূচকীয় কাঠামো কিভাবে দেখানো যায়, এরকম 12 লিখলাম, 12 আছে কয়টা, 2টা, 1টা 2টা, ধরো এখানে পাওয়ার হিসাবে 2 দিয়ে দিলাম। এইভাবে বাকি সবগুলো কিন্তু আমাদের পূরণ করতে হবে, তাহলে দেখো আমরা এখন পূরণ করে ফেলি। তাহলে দেখো যে এই শখটার মতো, মানে 3.4-এর যে শখটি রয়েছে, এই শখটি এইখানে আমরা কি দেবো, 12 লিখবো, এবং এইখান থেকে আমরা এটা পূরণ করে ফেলবো। তাহলে দেখো আমি যেটা বোঝালাম সেটার মতো করে আমরা এখন এই শখটি পূরণ করলাম, নিচের যে শখটি দেখো এটার মতো করে এটা এখন পূরণ করতে হবে, এটা কিন্তু করে দেওয়া নাই, এখানে কিন্তু করে দেওয়া হয়েছে। দেখো গৃহীত সংখ্যা আমরা কত ধরেছি, 12 12, এবং এখানে কত হবে দেখো, এখানে কত আছে, এই খালি ঘরে 12 দিতে হবে, পাওয়ার কত হবে, 4, এখানে সেইগুলোই দেওয়া আছে, উপরে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো পরিবর্তন হবে না, শুধু বক্সের ভিতরে আমরা 12 লিখে দিলাম। দেখো প্রথম যে লাইনটা রয়েছে, 12^2 কত, 4, ভাগ 12^2 কত, 2, এখন ভাজ্য কত, ভাজ্য হচ্ছে প্রথম যেটা এটা হচ্ছে ভাজ্য কত, 12^2 কত, 4, তাহলে ভাজ্য হচ্ছে 12^4, এবং এই লাস্টে যেটা এটা হচ্ছে ভাজক, ভাজক কত, 12^2,
এই যে ভাজকের ঘরে এখানে 12^2 লিখলাম। এখন দেখো এই যে ভাজ্য লিখলাম 12^2 কত 4, তার মানে প্রথম পদের গুণাকার কাঠামো হবে 12 কে কয়বার গুণ করতে হবে, 4 বার, 1, 2, 3, এই 4 দিয়ে গুণ করে দিলাম। এবং ভাজক রয়েছে কত বলতো এখানে, 12^2, এবং তাহলে দ্বিতীয় পদের মানে যে এইটার গুণাকারে কিভাবে লেখা যায়, 12 গুণ 12 আকারে। এখন ভাগফল কাঠামো, তার মানে যে এইখানে যে সংখ্যাগুলো আমরা লিখলাম 4টা 12, তা এখানে এটাকে উপরে দেব এবং এখানে 2টা 12 এটাকে ভাগ করব নিচে দিয়ে, তাহলে এইটা এবং এইটা আর এইটা এটা কাটা যায়, তাহলে থাকে কত, 12 গুণ 12। দেখো 12 গুণ 12 থাকে, এটাকে সূচকীয় মানে ভাগফলের সূচকীয় কাঠামো রূপে কিভাবে লেখা যায়, 12^2 লেখা যায়, তাই না? কারণ দেখো 12 আছে কয়টা, 2টা, তাই 2 লিখলাম। একইভাবে দ্বিতীয় লাইনে এই লাইনের ক্ষেত্রে দেখো 12^3 মানে যে এখানে এখানে 12 বসালাম, এখানে 12 বসালাম, তাই না? তাহলে 12^3 আর 12^2 কত, 2। এখন দেখো প্রথম যেটা সেটা হচ্ছে ভাজ্য, ভাজ্য কত বলতো, 12^3, তার মানে এটাকে গুণাকারে কিভাবে লেখা যায়, এই যে এইভাবে লেখা যায়, 12 গুণ 12 গুণ 12। আর দ্বিতীয় যে পদটা রয়েছে যে এই পদটা এখানে কত আছে, 12^2, তো 12^2 মানে কত, 12 গুণ 12। এখন এখানে ভাগফল রূপে লিখতে হবে এই যে এইটাকে এই অংশটাকে দ্বারা ভাগ করতে হবে, দেখো 12 গুণ 12 গুণ 12 উপরে আছে আর নিচে আছে 12 গুণ 12, এটার সাথে এটা কাটা গেল, এটার সাথে এটা কাটা গেল, থাকলো কত, 12। এই যে 12 সংখ্যাটা আমরা এখানে লিখে ফেললাম, তাই না? তাহলে দেখো 12^2 এখানে 12 আছে একটা, এজন্য 12^1 লিখলাম। পরে যেটা দেখো এখানে 12^4 ভাগ 12^1, তার মানে প্রথম রয়েছে 12 12 রয়েছে কয়, 4 বার, এটাকে গুণাকার লিখলে এরকম 12 গুণ 12 গুণ 12 গুণ 12 লিখলাম। এবং এখানে ভাজক, ভাজক রয়েছে 12^1, তো 12^1 লিখলাম, এটা গুণাকার লিখলে 12 একবার রয়েছে, তাহলে 12 লিখলাম। এখন ভাগফল রূপে লিখলাম এখানে 4টা 12 আছে, উপর 4টা 12 এবং নিচে কত, একটা, তো একটা একটা কাটা গেল, থাকলো কয়টা, 3টা, দেখো 1টা 2টা 3টা, 12^2 কত লিখতে পারি, 3 লিখতে পারি, তাই না? তারপরটা দেখো 12^2 ভাগ 12^1, তার মানে এখানে ভাজক, ভাজ্য রয়েছে 12^2, 12^2 মানে কত, 12 2 বার গুণ গুণ করলাম, আর 12^2 এখানে আছে কত বলতো, 1, তার মানে 12^1 এখানে গুণাকারে লিখলে 12ই লেখা লেখা হয়। এবং দেখো এখানে উপরে 12 গুণ 12 মানে এই যে এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দ্বারা ভাগ করতে হবে, 12^12 ভাগ আছে 12, একটা কাটা যায়, তাহলে কত থাকে বলতো, 12, তাহলে এটাকে লেখা যায় 12^1। তো এইভাবে কিন্তু আমাদের যে শর্তটি পূরণ করতে বলা হয়েছিল সেই শর্তটি আমরা পূরণ করে ফেললাম। তো আমাদের এই শর্তটি পূরণ করতে বলা হয়েছিল, আমরা সুন্দর করে শর্তটি পূরণ করে ফেললাম, অর্থাৎ এই যে 16 নম্বর পেজে যে শর্তটি আমাদের পূরণ করতে বলা হয়েছিল সেই শর্তটি আমরা কিন্তু পূরণ করে ফেললাম। তো পরবর্তীতে আমরা এই যে দেখো এরপরের যে 17 নম্বর যে পেজটা রয়েছে, 17 নম্বর পেজে আমাদের কি করতে হবে, দেখো এখানে 3.3 এ প্রাপ্ত যে তথ্য এখানে বসাইতে হবে, এবং 3.4 এ যে তথ্যটি দেওয়া আছে সেটা এখানে বসাইতে হবে, বসায় ভাগ করার ধাপগুলো লিখতে হবে এবং ভাগফল লিখতে হবে। যেমন দেখো এখানে একটা করে দেওয়া আছে, প্রথমটা 10^2 এখানে কত আছে, 4, এবং 10^2 কত আছে, 2, তার মানে এখানে ভাগ করার ধাপ লিখলাম। ভাগ করার ধাপ কিভাবে লিখতে হবে দেখো, সুন্দর করে একটু খেয়াল করো এখানে জিনিসটা, তো আমরা একটু এটা দেখি, এটা দেখি খেয়াল করি অঙ্কটা দেখি, এখানে আছে কত, 10^2 কত, 4, এ ভাগ 10^2 কত, 2 আছে, তাই না? তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, আমরা যে অঙ্কগুলো লিখেছি, 10 আছে কয়বার দেখো, 4 বার গুণ, 1 গুণ মানে একটা গুণ মানে 10 গুণ 10 গুণ এরকম 10, তাই না? এবার এটাকে ভাগ করতে হবে কত, 10^2 দ্বারা, তার মানে 10 আছে 2 বার গুণ, এরকম 2 বার গুণ করে দিলাম। এখন দেখো এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, থাকে কত বলতো, 10 গুণ 10, তার মানে এটা আমরা লিখতে পারি 10 10^2 কত বলতো, 10^2, তার মানে 10 আছে কয়বার বলতো, 2 বার, এই জন্য 10^2 লিখতে পারি। তো এটাকে আমরা ধাপ প্রক্রিয়া মানে ভাগের প্রক্রিয়া কিভাবে লিখবো, দেখো ভাগ ভাগ প্রক্রিয়া এখানে, এখানে দেখো এখানে যেটা আছে এটা আছে বেজ, বেজ এখানে ভাজ্য রূপে বেজ রয়েছে কত, 10, এবং ভাজক রূপেও বেজ রয়েছে কত, 10। তাহলে এখানে দুইটাই দুই জায়গায় কিন্তু 10 রয়েছে, তাই না? এখানেও 10 আবার এখানেও 10 রয়েছে, তো এখান থেকে আমরা 10 10 নিব, একটা কমন নিতে পারি, এখানে 10 নিব। এবার যেটা করব, এখানে যে পাওয়ার, এর পাওয়ার কত, 4, তো এখানে 4 বসিয়ে দেব, এবং এইখানে ভাগ রয়েছে, গুণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম গুণ থাকলে এটাকে যোগ দিতে হয়, এখানে আছে ভাগ, ভাগ থাকলে মনে রাখবো এখানে ভাগ থাকলে হবে বিয়োগ, তাহলে বিয়োগ এই পাশে বিয়োগ দিয়ে দিলাম, এবং এই পাশে দেখো কত আছে, এই ভাজকের পাওয়ার কত আছে 2, এই সেই 2 দিয়ে দিলাম বিয়োগ, তার মানে দেখো এখানে কত হবে, 10 এর পাওয়ার কত হবে, 2, তার মানে দেখো এইভাবে এটা করলেও যা হয় এটা করলেও কিন্তু সেম হয়, তো এইভাবে আমরা ভাগ করতে পারি। তো দেখো এটাই এখানে করতে হবে আমাদের ভাগ করার ধাপ।
এখানে দেখো 10, এখানে 10 আছে, এখানেও 10 আছে, তাহলে 10 কমন নিয়ে হলো। এখানে দেখো এখানে পাওয়ার হিসেবে 10 কত আছে, 4, এই 4টা এখানে দিয়ে দিলাম। এখানে কত আছে, 2, এই 2টা এখানে বিয়োগ করে দিলাম। তাহলে দেখো 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে বলো তো, 10^2 হয়। এইভাবে কিন্তু আমাদের বাকি যে শখগুলো আছে সেটা আমাদের পূরণ করতে হবে। তার মানে দেখো এখানে কি করতে হবে, শখ 3.2 মানে 3.3 এবং 3.4 এর নিয়ম অনুসারে নিচের শখ দুটি সম্পূর্ণ করতে হবে। এইটা এটা করতে হবে এবং দ্বিতীয়টাও আমাদের এই নিয়মে করতে হবে, এই দুইটা। তাই এখন আমরা সমাধান করব, দেখো আমরা এই পরে যেটা দেখো দুইটা শখটাই আমাদের সমাধান করতে হবে। প্রথম শখটা দেখো এরকম দেওয়া আছে, প্রথম যে শখটা অর্থাৎ এই শখের কথা বলা হচ্ছে, যে এই যে 3.3-এর যেটা সেটা আমরা প্রথমে সমাধান করি। তাহলে দেখো এখানে 1, 2, 3, 4 করে ক্রমিক সংখ্যা দেওয়া আছে, এখানে ভাগ 10^4 কত, 4, ভাগ 10^4 কত আছে, 2। এখন ভাগ করার ধাপ, তাহলে দেখো এখানেও 10 আছে, এখানেও 10 আছে, 10 নিয়ে নিলাম। এখানে উপরে এখানে যে পাওয়ার আছে কত, 4, আর এখানে পাওয়ার আছে কত, 2। তাহলে 4-2, তার মানে এখানে দেখো 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে বলো তো, ভাগফল হবে 10^2, মানে 2 থাকে। একইভাবে এখানে দেখো 10^3 ভাগ 10^2 দেওয়া আছে, তার মানে এখানে এখান থেকে দুই পাশ থেকে আমরা 10 কমন নিতে পারি। আর এখানে 3 বিয়োগ, এখানে ভাগ ভাগ থাকার কারণে দেখো এখানে বিয়োগ দিয়ে দেওয়া হয়েছে, এবং এখানে যে 2, এই 2টা এখানে বসিয়ে দেওয়া হবে। তাহলে দেখো 10^3 থেকে 2 বিয়োগ করলে কত থাকে বলো তো, 1 থাকে, এখানে 1 বসিয়ে দিলাম। একইভাবে 10^4 আছে ভাগ 10^1, তার মানে দেখো এখানে এখানে যে 4, এখানে ভাগ থাকার কারণে এখানে বিয়োগ দিলাম, এবং এখানে আছে কত, 1, এই 1টা এখানে দিয়ে দিলাম। তাহলে দেখো 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে বলো তো, 3 থাকে। আবার এখানে 10^2 ভাগ 10^1, এখানে কত হবে, 10^2, এখানে 2 আছে, আর ভাগ মানে ভাগ মানে বিয়োগ করে দিতে হবে, এবং এখানে 1 আছে, এখানে 1 বসিয়ে দিলাম। তাহলে দেখো 2 থেকে 1 চলে গেলে আর 1 থেকে যায়। তো এইভাবে আমরা 3.3-এ যে শখটি আমরা পূরণ করে ফেললাম। তো এরপরে আমরা দেখো দ্বিতীয় যে শখটা রয়েছে, মানে 3.4, এই শখটাও পূরণ করে বলবো একইভাবে। এখানে কত, আমরা যেটা 12 নিয়েছিলাম, এই জন্য তুমি যদি 12 না নিয়ে 10 নিতে, 9 বা 11 বা 13 এরকম যা নিতে এখানে সেটা বসাইতে হতো। তো এখানে দেখো 10^12 কত, 4, ভাগ 12^2 কত, 2। তার মানে ভাগ করার ধাপ করতে হবে, দেখো 12 এর পাওয়ার কত আছে বলো তো, 4, এখানে দেখো এখানেও 12 আছে, এখানেও 12 আছে, তাহলে এখানে 12 নিতে হবে। মনে রাখতে হবে সূচকের ভাগের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এখানে যে যাদেরকে যাদেরকে দিয়ে ভাগ করব ওই বেস দুটা কিন্তু সমান হতে হবে, এখানেও 12 আছে, এখানেও 12 আছে। যদি এখানে 10 থাকতো, এখানে যদি 2 থাকতো, তাহলে কিন্তু হতো না, এখানেও 12, এখানেও 12 হতে হবে। তো দেখো 12টা আমরা কমন নিলাম, এবং এখানে কত আছে দেখো, 4, এই 4টা এখানে বসিয়ে দিলাম, এবং এখানে ভাগ থাকার কারণে এখানে বিয়োগ দিলাম, এবং এই পাশে আছে দেখো কত, 2, এখানে এখানে কত দিয়ে দিলাম, 2। 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 10^12, এখানে দিয়ে দিলাম। একইভাবে বাকিগুলো করতে হবে, দেখো 10^3 ভাগ 10^2, তার মানে এখানে দুই জায়গায়, সরি, 12^3 ভাগ 12^2, এখানে দুই জায়গায় 12 12 রয়েছে। তো 12 এখানে দেখো এটার পাওয়ার কত, 3, মাইনাস কত হবে তাহলে 2, কারণ 3-2 দিয়ে দিলাম। এখানে 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 1, এখানে 1 দিয়ে দিলাম। এরপর 3 নাম্বার দেখো, এই যে 3 নাম্বারে এখানে আছে কত, 10^12 এবং ভাগ 12^1, তাহলে দেখো এখানেও 12, এখানেও 12, 12 কমন নিলাম, এখানে 4, ভাগ থাকলে বিয়োগ, এখানে বিয়োগ দিয়ে দিলাম, এবং এখানে আছে 1। 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 3। তারপরে লাস্ট একটা দেখো, 4 নাম্বারটা, 12^2 ভাগ 12^1, তার মানে এখানে আছে দেখো 2 2, এখানে 2 দিয়ে দিলাম, বিয়োগ থাকার কারণে মানে ভাগ থাকার কারণে বিয়োগ দিলাম, এবং লাস্টে দেখো পাওয়ার আছে কত, 1, এখানে 1 দিয়ে দিলাম। 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে, এরকম 1 থাকে, তার মানে 12^1 হয়ে যায়। তো এইভাবে কিন্তু আমরা আমাদের এই শখটা আমাদের পূরণ করতে হবে, এবং আমরা পূরণ করেও ফেললাম, মানে 17 নম্বর পেজে যে শখটি আমাদের পূরণ করতে বলা হয়েছিল সেই শখটি আমরা পূরণ করে ফেললাম। তো এরপর আমাদের ঘাত যখন শূন্য তখন কি করতে হবে, কিভাবে এটা করতে হবে, এখানেও আর একটা শখ রয়েছে এই যে পেজে, মানে 19 নম্বর পেজে, এই পেজটা আমরা সমাধান করব। ওকে, তো দেখো এখানে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে আমরা সংক্ষেপে সেইগুলো একটু দেখি। তো দেখো এখানে যেটা, যখন ঘাত যখন শূন্য, এখানে কি বলা হয়েছে, মূলত কোনো সূচকীয় রাশির সূচক 0 হলে রাশিটির মান হবে 1, মানে 10^0 এর ক্ষেত্রে প্রদত্ত উক্তিটি আমরা প্রমাণ করব। তা আমরা জানি 10 ভাগ 10 সমান কত হবে, দেখো 10, এটাকে যদি আমরা ভাগ 10 করি, এটা এটা কাটা যায় না, তাহলে কত থাকবে, 1 থাকে, তো সে 1 লিখলাম। তা এখন দেখো, বা আমরা এটাকে লিখতে পারি 10^ কত, 10 কে লেখা যায় 10^1 ভাগ
10 টু দি পাওয়ার আমরা আবার 1 লিখি, সেটার মানও কত হবে? 1 হবে। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি, এটাকে আবার আমরা কি লিখতে পারি বলো তো? এই যে 10 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে এখানেও 10 রয়েছে, এখানেও 10 রয়েছে, তাহলে 10টাকে আমরা কমন নিয়ে এরকম করে, এখানের পাওয়ার কত? 1। এখানের পাওয়ার কত? 1। তার মানে এখানে এখানে কিন্তু ভাগ রয়েছে, ভাগ থাকার কারণে এখানে কিন্তু একটা বিয়োগ চিহ্ন আসবে, এখানে কত হবে? 1। তার মানে এখানে 10 টু দি পাওয়ার কত হবে? উপরে 0। তাহলে 10 টু দি পাওয়ার 0, এটার মানও কত? দেখো এখানে এটার মান তো 2, মানে 1 ছিল, তাহলে এটার মানও কত হবে? 1ই হবে, তাই না? এটাই প্রমাণ, তার মানে 10 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। ওকে, এখন আমাদের এই যে শখটা পূরণ করতে হবে, তো কিভাবে শখটা পূরণ করতে হবে সেটা একটু দেখি। শখটা পূরণ করতে হবে যেভাবে, দেখো শিখন, কোন সূচকীয় রাশির ঘাত যখন 0 হবে তখন রাশির মান হবে কত? 1, শর্তের নিচের শখটি পূরণ করো। তার মানে দেখো এখানে 10 টু দি পাওয়ার কত আছে? দেখো 4 ভাগ 10 টু দি পাওয়ার কত আছে? 4। তাহলে সূচক মানে সূচক এই আমরা সূত্রের সাহায্যে ভাগফলের যে সূচকীয় প্রক্রিয়া, কিভাবে আমরা প্রক্রিয়াটা দেখেছিলাম বলতো? এরকম দেখো 10 টু দি পাওয়ার এখানেও 10 আছে, এখানেও 10 আছে, তাই না? তাহলে 10 টু দি পাওয়ার এখানেও 4, এখানেও 4, তার মানে 10 টু দি পাওয়ার এখানে এই যে প্রথম 4 এ ভাগ থাকার কারণে বিয়োগ, এবং এখানে কত আছে বলতো? 4। তাহলে 4 বিয়োগ 4, তার মানে দেখো 10 টু দি পাওয়ার কত? আমরা এখানে ভাগফল কাঠামো হিসাবে যদি লিখি, তাহলে দেখো উপরে 10 টু দি পাওয়ার 4 রয়েছে, এই যে এখানে 10 টু দি পাওয়ার কত? 4। আবার ভাগ 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 মানে দাগ মানে হচ্ছে ভাগ, যে দাগটা দিছে এটাই মানে হচ্ছে ভাগ। আর নিচে আছে কত? 10 টু দি পাওয়ার 4, এটাটা কাটা যায়, এটা কত থাকে বলতো? 1 থাকে। সূত্রের সাহায্যে প্রাপ্ত ভাগফলের সূচকীয় কাঠামো কত হবে? 10 টু দি পাওয়ার 0। তো 10 টু দি পাওয়ার 0 মানে কত? 10 টু দি পাওয়ার 0 মানে দেখো আমরা একটু আগে দেখলাম 10 টু দি পাওয়ার 0 এটা মানে কত? 1। তাহলে এটা 10 টু দি পাওয়ার 0 লিখতে পারি। তো এটাকে আমরা এখন এই সবটা আমাদের পূরণ করতে হবে এইভাবে। তো দেখো এইভাবে আমরা পূরণ করলাম, এখানে কি আছে বলতো? সমাধান দেওয়া আছে, এখানে ভাগ দেওয়া আছে 10 টু দি পাওয়ার, এটা তো আমরা করেছি প্রথমে। এখন দ্বিতীয় যেটা, 10 টু দি পাওয়ার এখানে 2 ভাগ 10 টু দি পাওয়ার 2, তার মানে আমরা লিখতে পারি সূত্রের সাথে ভাগফলের সূচকীয় প্রক্রিয়া কিভাবে লিখতে পারি। দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 নিলাম, এখানে 2 এর পাওয়ার 2 এবং এখানেও 2 এর পাওয়ার 2, এবং ভাগ থাকার কারণে এখানে বিয়োগ দিলাম 2 বিয়োগ বিয়োগ, 2 থেকে 2 বিয়োগ করলে কত হয় বলতো? 0 হয়ে যায়, তাই না? তাহলে দেখো 2 টু দি পাওয়ার কত বলতো? 0। এই লাস্টে 2 টু দি পাওয়ার 0 লিখলাম, এবং এখানে দেখো 2 টু দি পাওয়ার কত? 2। এখানে যে ভাগ ভাগ মানে ভাগ মানে কি, এই যে দাগটাই ভাগ, এটা এটাটা কাটা যায় কত থাকবে বলতো? 1। তাহলে এটা 2 টু দি পাওয়ার 0 লিখতে পারি। একইভাবে দেখো 3 টু দি পাওয়ার 7 আছে, ভাগ 3 টু দি পাওয়ার 7, তাই না? এটাও আছে 7, এটাও আছে। এখন এখানেও 3, এখানেও 3, 3 কমন নিলাম, তাহলে এখানে উপরে আছে কত? 7। ভাগ আছে, ভাগ থাকার কারণে এখানে বিয়োগ দিয়ে দিলাম, এখানেও 7 আছে, তাহলে 7 বিয়োগ 7, তার মানে 3 টু দি পাওয়ার কত থাকে? 0। তার মানে এই যে লাস্টে দেখো 3 টু দি পাওয়ার 0 লিখলাম, এবং ভাগফল কাঠামো হিসেবে কি লিখতে পারি? এই যে 3 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 7 টা উপরে দিয়ে দিলাম, এখানে যে ভাগ ভাগ মানে কি দাগ, এই দাগটাই ভাগ। এখন এই নিচে আছে কত? 3 টু দি পাওয়ার 7, এই 3 টু দি পাওয়ার 7 লিখলাম, এটাতে কাটা যায় কত থাকে? 1 থাকে, 1 বসিয়ে দিলাম। একইভাবে এখানে 7 টু দি পাওয়ার 3, এখানে ভাগ 7 টু দি পাওয়ার 3, তাহলে দেখো এখানে এই যে দুই জায়গায় 7 আছে, 7টা কমন নিলাম, কমন নিয়ে এখানে বিয়োগ 3 আছে, দেখো এই 7 এর পাওয়ার কত আছে? 3 আছে, এই 3 বসিয়ে দিলাম, এবং ভাগ থাকার কারণে এখানে একটা বিয়োগ দিলাম, এবং এই পাশে 7 টু দি পাওয়ার কত? 3, এখানেও 3, মাইনাস 3 দিলাম। তাহলে দেখো এই 3 3 কাটা যায়, মানে 7 টু দি পাওয়ার 3 মাইনাস 3 মানে 2, 7 টু দি পাওয়ার কত বলতো? 0। তাহলে 7 টু দি পাওয়ার 0 বসালাম, 7 টু দি পাওয়ার 3 ভাগ 7 টু দি পাওয়ার 3, এটা একটা কাটা যায়, এটার মান কত থাকে? 1। ওকে, এখানেও একইভাবে 6 টু দি পাওয়ার 1 ভাগ 6 টু দি পাওয়ার 1, তাহলে 6 টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে 6 টু দি পাওয়ার 1 ভাই 6 টু দি পাওয়ার 1, এটা একটা কাটা যায়, এটার মান কত? 1, এবং এটা কত হয়? 6 টু দি পাওয়ার 0। তাহলে এইভাবে কিন্তু আমাদের শখটি পূরণ করতে বলা হয়েছিল, এবং আমরা শখটি পূরণ করে ফেললাম। তো আমরা আমাদের এই শখটি পূরণ করে ফেললাম, আংশিক পূরণ করে দেওয়া ছিল, পুরোটা আমরা পূরণ করে ফেললাম। এখন আমরা 18 নম্বর পেজে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে এবং একটা শখ পূরণ করতে বলা হয়েছে সেটা আমরা সংক্ষেপে শিখবো। এখানে কি কথাবার্তা বলা হয়েছে আমরা সংক্ষেপে সেটা শিখনফলের মাধ্যমে শিখে আসি। দেখো শিখন, 0 এর উপর সূচক 0 হতে পারে না কেন? তো উদাহরণ সহ এর ব্যাখ্যা করব। ওখানে আসলে 0 এর পাওয়ার যদি 0 হতে পারে না কেন, এটা আমরা ব্যাখ্যা করব এখানে। ওকে, তাহলে মনে করো 10 টু দি পাওয়ার 0, এ দেখো তো 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 0 মানে কত? 10 টু দি পাওয়ার 0 মানে 1, মানে কোনো সংখ্যার যদি পাওয়ার 0 হয় সেটার মান কত হবে? 1 হবে। তাহলে আমরা এখন যেটা করতে পারি, দেখো 10 টু দি পাওয়ার 2 ভাগ 10 টু দি পাওয়ার কত বলতো? 2, এটাকে আমরা কি লিখতে পারি? দেখো এটা মানে একই তো জিনিস, তাহলে এটা ভাগ করলে 1 হবে, 1 লিখলাম। এখন দেখো
টেন টু দি পাওয়ার 10 এর পরিবর্তে আমরা যদি 0 টু দি পাওয়ার 2 লিখি, ভাগ 0 টু দি পাওয়ার কত লিখবো, 2 লিখবো, তাই না? এটা নিয়ে ভাবতে পারি, তাহলে এটার মানও কত হবে, 1 হবে, তাই না? কিন্তু দেখো এটা যদি হয়, বা এখানে 0 টু দি পাওয়ার কত আছে, 2, এখানে ভাগ থাকার কারণে বিয়োগ করে দিলাম, তাহলে বিয়োগ কত হবে, 2, সমান কত হবে, 1। এখন দেখো এখানে কত আসে, এখানে এসে কত, 0 টু দি পাওয়ার কত, 2 বিয়োগ 2 মানে 0, সমান কত হবে, 1। তাহলে দেখো এখানে এটাই এখানে দেখানো হয়েছে, কিন্তু 0 টু দি পাওয়ার 0, 0 টু দি পাওয়ার 0 মানে কত বলো তো, 0 টু দি পাওয়ার তো 0, তাই না? তাহলে দেখো এখানে আমরা এখানে 0 টু দি পাওয়ার 0 সমান 1 পাইলাম। এখন 0 টু দি পাওয়ার 2 ভাগ 0 টু দি পাওয়ার 2 সমান 0, 0 ভাগ 0, এটা কি লেখা সম্ভব কিনা, তাই না? যেহেতু 0 বাই 0, 0 ভাগ 0, তাই না? 0 এরকম, এর ভাগ মানে কি বলো তো, 0 বাই 0। এখন এইটা সম্ভব নয়, কেন? কারণ কি দেখো, 0 টু দি পাওয়ার 0 সমান 1, এটাও কিন্তু পাওয়া সম্ভব নয়, কারণ এরকম 0 ভাগ 0 এরকম দেওয়া সম্ভব নয়, কারণ এটার মান ইনফিনিটি হবে, নাকি এটা কাটাকাটি যে 1 হবে, নাকি এটা কাটাকাটি 0 নিচে থাকলে, 0 যদি নিচে থাকে সেটার মান কিন্তু ইনফিনিটি হয়ে যায়। আবার আমরা জানি কোন একটা সংখ্যা কেমন করে 0 ভাগ 2 দিলাম, সেটা কত হয়ে যাবে, 0। এখন এটা 0 হবে নাকি ইনফিনিটি হবে নাকি 1 হবে, এটা তো আমরা জানি না, তাহলে এই জন্য এটা সম্ভব নয়, এর জন্য 0 এর উপরে সূচক হতে পারবে না। এরপর দেখো আমরা যেটা করব, এখানে যে যেটা শর্তটা দেওয়া ছিল আমরা সেটা বুঝলাম, বুঝছো? এটা আমরা দেখলাম আর কি, এটা হতে পারবে না। এখন এটা আমাদের করতে হবে যে সূচকের ভাগ 2, তো আমরা সূচকের ভাগ 1 নিয়ে আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করব সূচকের ভাগ 2। তো দেখো সূচকের ভাগ 2 এখানে যেটা বলা হচ্ছে, চলো আমরা কাগজ নিয়ে কিছু কাজ করি, তোমরা একটি কাগজ কেটে একটি বৃত্ত তৈরি করো। দেখো এই যে যে বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা কাগজ কেটে এরকম একটা বৃত্ত তৈরি করতে হবে, এবার সেই বৃত্তটি সমান দুই ভাগে কাটতে হবে। এই যে কাগজ কেটে আমরা একটা বৃত্ত তৈরি করলাম, সেটা কি দেখো সমান দুই ভাগে এরকম ভাবে ভাগ করতে হবে, ওকে? ফলে দুটি খণ্ড তৈরি হলো, দেখছো এখানে দুটি খণ্ড তৈরি হলো। এইভাবে যদি আমরা আরো একভাবে এরকম কাটি, দেখছো আরো একভাবে এরকম কাটি, তাহলে দেখো চারটা খণ্ড তৈরি হলো। এখন আমাদের যেটা করতে হবে, এই যে এই দ্বিতীয় যে খণ্ডটা, এই যে এক খণ্ড করলাম, এটা এই বৃত্তের কত অংশ, এটা এই বৃত্তের কত অংশ, এই নিয়ে আমাদের একটা ছক পূরণ করতে হবে। এখানে দেখো 19 নম্বর পেজে যে আমাদের ছকগুলো দেওয়া আছে, এখান থেকে শুরু করে যে ছকগুলো দেওয়া আছে, সবাই ছকগুলো আমাদের কি করতে হবে বলতো, কর্তন করতে হবে, মানে এখানে বৃত্তটা কাটতে হবে, এবং কাটার পর এটা কততম মানে কত অংশ হয় সেটা আমাদের বলতে হবে। যখন দেখো কর্তন সংখ্যা যখন এক হয়, একটা একবার যখন আমরা কাটবো, তাই না? দেখো এটার ক্ষেত্রে যখন আমরা কাটতেছি, যে এটা এটা মাঝখানে সমান দুই ভাগে কাটলাম, তখন দেখো একটা অংশ পেলাম, একটা অংশ পেলাম, তাই না? প্রতিটি অংশ এই বৃত্তের, দেখো তাহলে এভাবে লিখতে হবে যে কর্তন সংখ্যা কয়টা, এক। যখন কর্তন সংখ্যা এক, তখন খণ্ড সংখ্যা কয়টা হয়েছে বলো তো, দুইটা না, একটা খণ্ড সংখ্যা হয়েছে, একটা সমান হিসাবে। একটি খণ্ড সংখ্যা মানে একটা এবং একটা হয়েছে, এই খণ্ড সংখ্যাটি পুরা বৃত্তের কত অংশ বলতো, কারণ পুরা বৃত্ত মিলে একটা সম্পূর্ণ বৃত্ত, কিন্তু এটা কি বৃত্তের অর্ধেক না, তাহলে আমরা বলতে পারি এটা হাফ। তার মানে একটি খণ্ড বৃত্তের কত অংশ হয়েছে, ভগ্নাংশ হিসেবে হাফ অংশ, মানে অর্ধেক অংশ, তাই না? তো একই ভাবে আমরা যদি এখন যদি দেখো দুই ভাগ করি, এখানে দেখো আমরা এই যে বৃত্তটা দেখতে পাচ্ছি, এখানে কয় ভাগ করা বলতো, দুই ভাগ করা, এখানে দুই ভাগ করলাম, তাহলে মোট কতগুলো খণ্ড তৈরি হলো, একটা দুইটা তিনটা চারটা খণ্ড তৈরি হলো, তাই না? এবং প্রত্যেকটা খণ্ড, একটা খণ্ড এই এই খণ্ডটা মনে করো যে কোনো একটা খণ্ড, এই খণ্ডটা এই পুরাবৃত্তের কত অংশ, এটা হচ্ছে এক, আর পুরাবৃত্তকে মনে করো চারটা খণ্ড হয়ে গেছে, তার মানে চারের এক খণ্ড হয়ে গেল। তো এইভাবে আমাদের এই সবগুলো কিন্তু এইভাবে কিন্তু পূরণ করতে হবে। দেখো এখানে কর্তন সংখ্যা যখন দুই হবে, তাহলে খণ্ড সংখ্যা কত হবে, চার হবে, এবং একটি একটি খণ্ড বৃত্তের কত অংশ হবে, এক বাই চার অংশ। তারপরে কর্তন সংখ্যা কিভাবে, তিন হলে, চার হলে, পাঁচ হলে কত হবে সেটা আমরা একটু দেখি। দেখো এরকম ভাবে যদি কর্তন সংখ্যা হয়, দেখো কর্তন সংখ্যা দুই হয়, তাহলে খণ্ড সংখ্যা হবে চার, এবং একটি খণ্ড বৃত্তের কত অংশ হবে, অন বাই চার অংশ। তারপর দেখো একইভাবে কর্তন সংখ্যা যদি তিন হয়, তাহলে খণ্ড সংখ্যা কত হবে বলতো, খণ্ড সংখ্যা হবে আট, এবং একটি খণ্ড বৃত্তের কত অংশ হবে, একের আট অংশ, মানে এক বাই আট। তারপর যদি খণ্ড সংখ্যা চার, তাহলে কত হবে, খণ্ড সংখ্যা যদি মানে কর্তন সংখ্যা যদি চার হয়, তাহলে খণ্ড সংখ্যা হবে কত বলতো, 16, এবং একটি খণ্ডে বৃত্তের কত অংশ হবে, একের 16 অংশ। তারপরে যদি কর্তন সংখ্যা হয় পাঁচ, তাহলে খণ্ড সংখ্যা একইভাবে কত হবে, 32টা, এবং একটা খণ্ড কত অংশ হবে, একের 32 অংশ হবে। তো এভাবে আমাদের এই 4.3 এই ছকটি পূরণ করা হয়ে গেল।
4.3 পর্যন্ত শখ পূরণ করা হয়ে গেল। এরপরে দেখো আমাদের যে কাজগুলো করতে হবে এখানে লেখা রয়েছে, তো আমরা সংক্ষেপে এগুলো আলোচনা করি। এখানে যেটা লেখা রয়েছে দেখো, এরকম দুটা দল ক দল এবং খ দল, তো ক দলের কাছে 2 টু দি পাওয়ার 10 সংখ্যক লজেন্স রয়েছে। তার মানে আমরা কিন্তু এটা প্রথমেও দেখেছিলাম, 10 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 1024টা লজেন্স আছে, যা থেকে খ দলকে প্রথম দিনে 10 টু দি পাওয়ার 2 মানে অর্ধেক সংখ্যক লজেন্স দেওয়া হলো। পরের দিনগুলোতে খ দল প্রতিদিন আগের দিনের অর্ধেক লজেন্স পায়, তাহলে খ দলের অষ্টম দিনে মানে 8 দিনের লজেন্স প্রাপ্তি সংখ্যা আমাদের সূচকীয় আকার বা গুণাকারে দেখাইতে হবে। তো দেখো এটা সমাধান আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখো প্রথম দিন লজেন্স কতগুলো পাবে, 10 টু দি পাওয়ার 2 সংখ্যক লজেন্স পাবে, মানে 4 5 সংখ্যক লজেন্স পাবে, তাই না? এটা প্রদত্ত লজেন্সের সংখ্যার গুণাকারে কিভাবে দেখবো, তার মানে দেখো এখানে কয়টা লজেন্স রয়েছে, 2 কয়টা রয়েছে, 5টা, 5টা গুণাকারে আছে, তার মানে 5 × 5 × 5 × 5 × 5 মানে 2 × 2 × 2 × 2 মানে 5 বার গুণ। ওকে, দ্বিতীয় দিনে অর্ধেক, তার মানে 2 দিয়ে ভাগ, তার মানে এটার সাথে এটা কাটা গেল, তাহলে দেখো 4টা 2 থাকে, 4টা 2 তার মানে 2 টু দি পাওয়ার 4 থাকলো। ওকে, তারপর দেখো এখানে তৃতীয় দিনে এই যে 2 আছে 4টা, এটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ মানে ভাগ করলাম কাটাকাটি করে, এখানে থাকলো কয়টা, 3টা 2 থাকবে, তার মানে এখানে দেখো 2 টু দি পাওয়ার 3। তারপর দেখো চতুর্থ দিনে 2 টু দি পাওয়ার এখানে কত হয়, সেটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে দিলাম, তাহলে 2 টু দি পাওয়ার কত হয় দেখো, 2 × 2 তার মানে 2টা 2 আছে, তার মানে 2 টু দি পাওয়ার 2 হয়। তারপরে পঞ্চম দিনে কত হয়, 2 × 2 এটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হয়, এখানে 2 দিয়ে কাটা গেল, তাহলে 2 থাকলে 1টা, তার মানে 2 টু দি পাওয়ার এটা লিখতে পারি 1। তারপরে পরের দিন দেখো এখানে দেখো কত আছে, 2 আছে, 2 কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে বলো তো, 1 হবে, তার মানে 1 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে কত, 1। ওকে, পরের দিন দেখো এটাকে আবার ভাগ করতে হবে 2 দিয়ে, তাহলে ভাগ করলে 2 মানে 2 দিয়ে, তাহলে 1 আছে এখানে, 1 ছিল, 1 কে 2 দিয়ে ভাগ করলে হাফ হবে, 1/2। তো 1/2 এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, তো দেখো এখানে আছে 1/2, তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এরকম লিখলে এখানে দেখো 1 ভাগ কত বলো তো, 2, তো 2 এর পাওয়ার কিছু নেই মানে কত, 1 আছে। তো এটাকে আমরা যদি উপরে নিতে চাই, এই 2 কে যদি আমরা এইখানে নিতে চাই, এই যে উপরে 1 এর কাছে, তাহলে দেখো এই উপরে আমরা এটা 2টাকে উপরে নিয়ে আসলাম, কিন্তু একটা কাজ করতে হবে, এইখানে যে পাওয়ার আছে তার আগে একটা মাইনাস চিহ্ন বসবে, তার মানে 2 টু দি পাওয়ার -1। ওকে, 2 টু দি পাওয়ার কত, -1। তো এইভাবে আমরা এটাকে লিখে ফেললাম, দেখো তাহলে এটা পাওয়ার কত হবে দেখো, এখানে 2 টু দি পাওয়ার -1। একইভাবে এখানে কত ছিল দেখো, 1/2 ছিল, একে আবার 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 1/4 চলে আসে, তাহলে 1/4 মানে কি লেখা যায় দেখো, 1/4, তো দেখো 1/4 এটাকে আমরা কি লিখতে পারি, 1/4, তো 1/4 কি লেখা যায়, 1/2 × 2 লেখা যায়, তাই না? তার মানে 1/2, এখানে কয়টা 2 আছে, 2টা, তার মানে 2 টু দি পাওয়ার 2। তো এটাকে যদি আমরা উপরে নিতে চাই তাহলে কি করতে হবে, 2 মাইনাস দিয়ে দিতে হবে, এবং এখানে যে পাওয়ারটা এখানে সুন্দর করে লিখলাম, তো এইভাবে কিন্তু এটা লেখা হলো দেখো, এখানে 2 টু দি পাওয়ার -2, তার মানে অষ্টম দিন পর্যন্ত যে লজেন্স তারা পাবে সেখানে আমরা প্রদত্ত লজেন্স সংখ্যার গুণাকারে আমরা এটাকে দেখানো হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমাদের এই শখটি পূরণ করতে বলা হয়েছিল, সেই শখটি কিন্তু আমরা পূরণ করে ফেললাম, এই যে এই শখটি আমাদের পূরণ করতে বলেছিল, এই শখটি আমরা এইভাবে পূরণ করব, এই যে এইভাবে আমরা পূরণ করে ফেললাম। তো এখন আমরা, তো দেখো এখন আমরা 20 নম্বর পেজে চলে আসলাম। 20 নম্বর পেজে আমাদের একটা যে ছক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কত বলতো, এটা হচ্ছে 4.5 এর ছক, 20 নম্বর পেজে। এই ছকটা আমরা সুন্দর করে বুঝলে পরবর্তী যে ছকগুলো আমাদের পূরণ করতে হবে সেই ছকগুলো কিন্তু আমরা সহজেই পূরণ করতে পারবো। দেখো এখানে গৃহীত সংখ্যা এখানে কত দেওয়া আছে, 3 আছে, তো এখন আমাদের ভাগ কত, এখানে এটা দেওয়া আছে 10 টু দি পাওয়ার কত বলতো, 2 ভাগ 10 টু দি পাওয়ার কত 3, তো ভাগ করার ধাপ যেটা আমরা জানি, এখানে দেখো এটা প্রথমে আছে 10, এখানেও 10 আছে, তাহলে এখানে 10 কমন নিলাম, এখানে কত আছে 2, এখানে এই যে 2 দিয়ে দিলাম, এবং ভাগ, এখানে ভাগ থাকার কারণে এখানে বিয়োগ, তার মানে ভাগের ক্ষেত্রে এখানে বিয়োগ আসে। তারপর দেখো এখানে কত আছে, 3 আছে, 3টা এখানে বসিয়ে দিলাম। এখন এই যে 10, 10 তো 10 থাকলো, কিন্তু এখানে 2 বিয়োগ 1, তার মানে দেখো 2 থেকে যদি 1 বিয়োগ করি, 3 বিয়োগ করি, 2 বিয়োগ 3, যদি 3 বিয়োগ করি, তাহলে 12টার আগে কি চিহ্ন আছে বলতো, মাইনাস চিহ্ন, তাহলে এখানে থাকবে -1। ওকে, তাহলে -1 থাকে, তার মানে 10 টু দি পাওয়ার -1 লিখতে পারি এটাকে। ওকে, দেখো এখানে ভাগফলের যে ভাগফল কাঠামো যদি আমরা দেখি, তাহলে এখানে কত আছে বলতো,
এখানে প্রথমে আছে 10^2, কত 2, তার মানে 10^2 উপরে রয়েছে 10 দুইবার গুণ, মানে 10 গুণ 10। আবার নিচে আছে দেখো 10^3 কত 3, তার মানে 10 আছে 3 বার গুণ, তার মানে 10 গুণ 10 গুণ 10, তার মানে দেখো এটা একটা কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, তাই না? এরকম কাটা যায়, থাকে কি বলতো উপরে কিছু থাকে না, মানে উপর থাকে 1 এবং নিচে দেখো এখানে মাত্র একটা 10 থাকে, তাহলে এখানে আমরা নিচে 10 বসাই দিলাম। ওকে, তাহলে এটা ভাগফল হবে 1/10। তো ভাগফলের সূচকীয় এবং লব হর কাঠামো, তো লব হর কাঠামো হিসেবে আমরা 1 উপরে 1 আর নিচে কত থাকবে 10 আকারে লিখতে পারি। তো একইভাবে দেখো 10^3 এখানে 3 রয়েছে, ভাগ 10^3 কত 4, তাহলে আমরা 10 এটা কমন নিলাম, এখানে কত 3, 3 3 এখানে ভাগ থাকার কারণে এখানে কি হবে বিয়োগ হবে, তার মানে 3 3 বিয়োগ কত 4, তার মানে 3 থেকে 4 যদি বিয়োগ করি তাহলে দেখো 3 এখানে 3 বিয়োগ কত 4, তার মানে কত -1 থাকে, তো এখানেও -1 দিয়ে দিলাম। ভাগফল কাঠামো এখানে দেখো 10^3 কত আছে বলতো 3, তার মানে 3টা 3 আছে উপরে, মানে 10 আছে এবং নিচে রয়েছে 3টা 4টা 10। এখন কাটাকাটি করি, এটার সাথে এটা কাটাকাটি করা গেল, এইভাবে কাটাকাটি করে উপরে থাকে কিছু নেই, মানে 1 আছে আর নিচে দেখো 10 রয়েছে, তার মানে 1/10, তার মানে এখানে আমরা 1/10 লিখতে পারি। একইভাবে এখানে আছে 10^0 ভাগ 10^1, তার মানে এখানে 10 কমন নিলাম, এখানে পাওয়ার কত 0 আর এখানে কত পাওয়ার বলতো 1, তার মানে 0 0 থেকে যদি 0 থেকে -1 বিয়োগ করি, মানে 1 বিয়োগ করি তাহলে -1 থাকে, তাই এই জন্য আমরা 10^ কত -1 লিখলাম। এখন 10^0 মানে কত 1, সে 1টা এখানে লিখলাম, আর 10^10 মানে কত 10, শুধু 10, একটা 10, তার মানে 1/10 এখানে 1/10 থাকলো। এরপরটা দেখো এটা 10^2 ভাগ 10^ কত 4, তার মানে এখানে 10 কমন নিলাম, এখানে পাওয়ার কত 2 এবং এখানে 4, তার মানে 2 বিয়োগ 4, তার মানে 2 থেকে 2 4 যদি বিয়োগ করে তাহলে -2 থাকে। আর এখানে ভাগফল আকারে যদি প্রকাশ করি তাহলে এখানে উপরে আছে 10^2, তার মানে 10 আছে 2 বার গুণ 1 2, আর এখানে আছে 10 আছে 4 বার গুণ, তার মানে 10 গুণ 10 গুণ 10 গুণ 10, তার মানে দেখো কাটলে এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, 1/10 গুণ 10 থাকে। তো এটা আমরা যদি এইভাবে লিখি, তা 10 আছে কয়বার নিচে দেখো 10 আছে 2 বার, তার মানে 10 এরকম লিখতে পারি, 10 × 2 মানে 10^2 কত 2, তাই না? 10 হতে 2 বার না, তার মানে 10 পাওয়ার কত 2, এভাবে 1/ উপরে আছে 1 আর নিচে আছে 10^2। একইভাবে এখানে দেখো 10^0 ভাগ 10^2 এটা লিখতে পারি, 10^0 - 2, তার মানে 10^-2, তার মানে এটাকে লেখা যায় 1 ভাগ, এখানে দেখো এখানে কত আছে 10^0 মানে কত 1, এখানে 1 বসালাম, আর 10^2 মানে কত দেখো 10 10, সাথে কয়বার 2 বার, 1 2 2 বার, এখানে 1/10 1/10 × 10, আর এটাকে লেখা যায় 1/10 গুণ 10, তার মানে কত 2 বার, 10 হতে 2 বার, তাহলে 10 × 2 10^2, এখানে 10^1 ভাগ 10^4, তার মানে 10^1/1 - 4, তার মানে কত থাকে দেখো 10^-3, তার মানে 10 মানে এই উপরে একটা 10 ভাগ 10 গুণ 10 গুণ 10 গুণ 10, মানে 3 বার গুণ, দেখো 4 বার, এখানে যে 10^1 মানে কত বলতো একটা 10, আর 10^4 আছে তার মানে 4টা 10, 1 2 3 4, তো একটার সাথে একটা কাটা দিল, 3টা থাকলো, তাই না? তাহলে 1/10 গুণ 10 গুণ 10, আর এখানে 1/ কত 10 আছে কয়টা 3টা, তাই জন্য 1/10^3। তো এটা ছিল আমাদের 4.5 এর যে সবটা, তো এরকম করে এখন বাকি সবগুলো পূরণ করতে হবে। তো দেখো পরে সবগুলো আমাদের পূরণ করতে হবে, গৃহীত সংখ্যা 5 এবং 6, মানে 6 এবং 5 এর জন্য নিচের শখ পূরণ করতে হবে, মানে 5 এর জন্য একবার পূরণ করতে হবে এবং 6 এর জন্য একবার পূরণ করতে হবে। ওকে, তো দেখো এখানে গৃহীত সংখ্যা আমরা কত নিলাম 6, তাহলে ভাগ এইরকম ভাগ করতে হবে, 6 ভাগ কত দেখো, মানে 6^2 ভাগ 6^3, তার মানে ভাগ করার ধাপ এখানে 6 6 কমন নিলাম, এখানে 6 রয়েছে, এখানে 6 রয়েছে, 6^2 কত 2 বিয়োগ 3, এখানে 2 এসে পাওয়ার, এখানে এসে কত 3, তাহলে বিয়োগ করলে কত হয় দেখো, তাহলে -1, মানে 6^-1, মানে 2 বিয়োগ 1, এ দেখো 2 মানে 1 বিয়োগ থেকে 1 থেকে যদি 2 বিয়োগ করি, তার মানে বড়টার আগে যে চিহ্ন, তাহলে -3, তাহলে -1 থাকে, এরকম 6^-1। এবং ভাগফল কাঠামো কত হবে দেখো, এখানে কত আছে দেখো, এই যে কত 10^6^2, তার মানে 2টা 6 গুণাকার আছে, 6 গুণ 6 লিখলাম, এবং এইখানে আছে কত দেখো 6^3, তার মানে 6 আছে 3টা, 1টা 2টা 3টা, তার মানে এইটার সাথে এটা কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, কত থাকে 6, তার মানে 1/6। ভাগফলের সূচকী এবং হর লব হর কাঠামো, তাহলে উপর আছে কত 1, এইখানে 1 এবং নিচে আছে কত 6, এইখানে 6 বসালাম, বাকিগুলা পুরাটাই কিন্তু সেম। আমরা তোমরা যদি এটা না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, পরবর্তী ক্লাসে আমি এটাকে সুন্দর করে আরো সুন্দর করে বুঝিয়ে দেবো। একইভাবে দেখো এখানে যদি 5 নিই,
তাহলে আমাদের কিভাবে এইভাবে বাকিগুলো পূরণ করতে হবে। তো তোমরা এই সবগুলো এভাবে পূরণ করবা যেটা আমি করিয়ে দিলাম। ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল। পর এটাও এই যে যে শখটা আমাদের পূরণ করতে বলে এটাও পূরণ করা হলো। এটা এটা আমাদের এটা আমাদের পূরণ করতে বলেছিল, এটা আমাদের পূরণ করা শেষ। ওকে, দেখো এখানে বলা হয়েছিল যে তোমরা 5 এবং 6 নিয়ে এটা শখ পূরণ করতে, এটা কিন্তু আমাদের পূরণ করা শেষ। এখন আমাদের যেটা করতে হবে সূচকের ভাগ। ওকে, সূচকের যে ভাগ সেটা আমাদের দেখতে হবে। তো এই শখটা আমাদের পূরণ করতে হবে। এখন সূচকের ভাগ, এই ভাগটা ভাগফল কত হবে, ভাগফল সূচকী এবং লব হওয়ার কাঠামো যদি প্রয়োজন হয় তাহলে সেটা আমাদের এখানে লিখতে হবে। তো দেখো এখানে পূরণ করা একটা শখ দেখতে পাচ্ছ, এখানে দেখো 1 নম্বর 10 কত আছে, দেখো 11 টু দি পাওয়ার কত, 14 ভাগ 11 টু দি পাওয়ার কত, 7। তাহলে দেখো এখানে দুই জায়গায় কিন্তু 11 11 আছে, তাই 11 কমন নিলাম। এখানে দেখো এখানে পাওয়ার কত, 14, আর ভাগ থাকার কারণে এখানে একটা বিয়োগ দিয়ে দিলাম, এখানে কত আছে দেখো 7, তার মানে এখানে কত দেবো 7, তার মানে 10 টু দি পাওয়ার কত থাকবে, 14 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে 7 থাকে, তার মানে কত এখানে 11 টু দি পাওয়ার কত, 7। তাহলে দেখো গুণফলের সূচকীয় এবং লব হওয়ার কাঠামো যদি থাকে তার মানে কত, এখানে 10 টু দি পাওয়ার কত মানে 11 টু দি পাওয়ার কত রয়েছে, 7 রয়েছে, তাই না? তো এইভাবে কিন্তু আমরা আমাদের এই সবগুলো পূরণ করতে হবে। তারপরেটা দেখো 2 নম্বরটা, 6 টু দি পাওয়ার কত, 7, 6 টু দি পাওয়ার 9। তাহলে দেখো এখানেও 6 আছে, এখানেও 6 আছে, এখানে একটা 6 কমন নিলাম, এখানে পাওয়ার কত আছে 7, এই 7 দিয়ে দিলাম 7, এখানে ভাগ থাকার কারণে এখানে কিন্তু বিয়োগ চিহ্ন দিলাম, এবং এখানে আছে 9, তাহলে দেখো এখানে 9 দিয়ে দিলাম। এখন 7 থেকে যদি দেখো 7 বিয়োগ 9 তাহলে কত থাকবে, -2 থাকে, তাই না? 7 থেকে যদি আমরা মাইনাস মানে 9 করি, তাহলে যেহেতু 9 এর আগে বড় চিহ্ন, তার চিহ্নটা মাইনাস হবে, এবং 7 থেকে 9 বিয়োগ করলে কত থাকে, 2 থাকে, তাহলে এখানে 2 দিয়ে দিলাম, তার মানে 6 টু দি পাওয়ার কত হবে বলো তো, 2। তার মানে এটা আমরা যদি মানে সূচকীয় আকার যদি প্রকাশ করি লব হওয়ার আকারে, তার মানে উপরে হবে কত বলো তো 1, আর নিচে হবে কত, 6 টু দি পাওয়ার কত, 2। তার মানে জিনিসটা যদি আমরা বুঝি, দেখো এরকম আছে, এরকম ছিল, এখানে দেখো এরকম ছিল 6 টু দি পাওয়ার -2, এর আগে কিন্তু আমরা একটা দেখেছিলাম যে দেখো 1/2 যদি এরকম থাকে 2 টু দি পাওয়ার 2, এখানে যদি আমরা উপরে নিতে চাই তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে, 2 টু দি পাওয়ার -2 লিখতে পারি। ওকে, এখন যদি এরকম থাকে 6 টু দি পাওয়ার -2, এটাকে আমরা কি লিখতে পারি, নিচে যদি আমরা এখন মনে করো ভগ্নাংশের এটা এরকম আছে 1 ও কিছু নেই মানে কত, এর সাথে গুণ আকারে 1 আছে, এটাকে যদি আমরা নিচে নিতে চাই তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। দেখো যেহেতু মাইনাস থাকলে এখানে কি হয়ে যাবে বলো তো, প্লাস হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে এরকম 1/6 টু দি পাওয়ার কত, 2, এরকম হয়ে যাবে। ওকে, আর যদি এরকম থাকতো দেখো 2 থাকতো, তাহলে এটাকে যদি আমরা নিচে নিই তাহলে মাইনাস হয়ে যেত, তাই না? এরকম নিচে যদি নিয়ে আসতে চাইতাম তাহলে এরকম -2 দিত, আবার নিচ থেকে যদি উপর নিতাম তাহলে এরকম হয়ে যেত। এটা এরকমই এখানে লেখা হয়েছে। ওকে, দেখো এখানে কত লেখা হয়েছে, 1/6 টু দি পাওয়ার কত, 2। ওকে, তারপরটা দেখো 3 নম্বরটা, 17 টু দি পাওয়ার 9 বাই এবং ভাগ 17 টু দি পাওয়ার 0। তাহলে 17 টু দি পাওয়ার 9, এখানে ভাগ থাকলে বিয়োগ এবং এখানে 0 আছে, এরকম 0 বসাই দিলাম, 9 থেকে 0 বিয়োগ করে 9 থাকে, তো এটাকে 17 টু দি পাওয়ার 9 লিখলাম। এরপরটা দেখো 19 টু দি পাওয়ার 0 ভাগ 19 টু দি পাওয়ার 9। তাহলে দেখো 0 -9, তার মানে 19 টু দি পাওয়ার কত, -9, তার মানে 1/2। একটু আগে আমরা যেটা দেখলাম যে কি লেখা যায় এটাকে দেখো, যেহেতু এখানে বিয়োগ রয়েছে, দেখো এটাকে কি লেখা যায়, 19 টু দি পাওয়ার কি লেখা যায়, দেখো 19 টু দি পাওয়ার কি লেখা আছে বলতো, এরকম যেটা লেখা থাকুক, এখানে কত আছে দেখো 19 টু দি পাওয়ার 9 আছে, এরকম 9 আছে, তো এটাকে আমরা লিখতে পারি 1/19 টু দি পাওয়ার 9। যদি লিখতে চাই তাহলে প্লাস মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, তো সেটাই কিন্তু এখানে লেখা হলো। ওকে, দেখো এখানে কত লিখলাম আমরা, 19 টু দি পাওয়ার 9 লিখলাম। ওকে, তারপর দেখো এখানে 6 নম্বরে যেটা আছে, দেখো এখানে 6 নম্বরে যেটা আছে, 6 নম্বরে দেখো কি আছে, 10 টু দি পাওয়ার 3 মানে 14 টু দি পাওয়ার 3 ভাগ 14 টু দি পাওয়ার 3, তার মানে 14 টু দি পাওয়ার 3 ভাগ মাইনাস বিয়োগ মানে মাইনাস কত, 3, তার 3 থেকে 3 বিয়োগ করলে কত, 0, তার মানে এখানে এখানে আসলে আমরা 1ও লিখতে পারি, এটা এটা আসলে 1ও হবে, আবার যদি সূচকীয় আকারে লিখতে পারি 10 টু দি মানে 14 টু দি পাওয়ার 0 লিখতে পারি। তো এইভাবে কিন্তু আমাদের এই যে শখটা পূরণ করতে বলা হয়েছিল এই শখটা কিন্তু পূরণ করা শেষ। এখন আমাদের আরো 2টা প্রশ্ন রয়েছে, 2টা প্রশ্ন করলে কিন্তু আজকের ক্লাস আমাদের শেষ। এখন সূচকের ভাগের ধারণা ব্যবহার করে খাতায় 3.1 এবং 4.4 অনুরূপ শখ অঙ্কন করো এবং সেটি পূরণ করো, মানে ওইটা পূরণ করে এটা আমাদের লিখতে হবে। দেখো আমরা এখানে পূরণ করলাম, এখানে আমাদের পূরণ করা করতে বলা হয়েছে, এটা আমাদের এখানে পূরণ করা হয়ে গেল। দেখো শখ কত বলতো, শখ সূচকের ধারণা ব্যবহার করে শখ কত, 3.1
এক এবং 4.4 এর অনুরূপ ছক অঙ্কন করো এবং সেটি পূরণ করো। দেখো এটা আমাদের পূরণ করা হয়ে গেল, এটা আছে, এটা সমাধান করলাম 3.1 এর কি বলতো অনুরূপ ছক। তো এটা এটা আমরা 3.1 এর অনুরূপ ছক প্রদান মানে প্রকাশ করলাম। প্রদত্ত লজেঞ্জ সংখ্যার সূচকীয় আকার কত হবে, 3 টু দি পাওয়ার কত বলতো, 5। তাহলে প্রদত্ত লজেঞ্জ সে গুণাকারে কত হবে, 3টা 5, তার মানে মানে 5 3 আছে, 5 বার গুণ, এখানে 1 2 3 4 5, এটাকে ভাগ করতে হবে প্রতি ক্ষেত্রে কত দ্বারা, 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে ভাগ করলাম, এটার সাথে এটা কাটা গেল, দেখছো তাহলে থাকলো কয়টা, 4টা 3। তো এইভাবে লিখলাম প্রত্যেক ক্ষেত্রে, এরকম 4 দিয়ে আমরা গুণ, 3 দিয়ে আমরা কি করবো ভাগ করবো। এক্ষেত্রে আমাদের দেখো ভাগ করলে কত হচ্ছে, এটা কাটাকাটি করে 3 থাকতেছে 3। তাহলে দেখো এটাকে আমরা সূচকীয় আকারে 3 টু দি পাওয়ার কত লিখতে পারি, 1। পরের বার দেখো এখানে 3 ভাগ 3, আর মানে এখানে আছে মাত্র কত, 3, তার মানে 3 ভাগ 3, এটা কত কাটাকাটি করে কত থাকবে, দেখো 1 থাকবে। তো ওটাকে তো আর আমরা গুণ আকারে লিখতে পারতেছি না, এই জন্য এখানে ক্রস চিহ্ন ব্যবহার করছি। এখানে 3 টু দি পাওয়ার 0 মানে কত, এটার মানে আছে 1, তাই এটা আবার 0, এটা আবার 0। তাই এখানে 3 টু দি 3.4, 3.1 শেষ, এবং এটা আছে 3.4 এর অনুরূপ ছক। তো এটা আমাদের পূরণ করতে বলা হয়েছিল, সেটা আমরা পূরণ করলাম। প্রথম দিন এখানে 3 টু দি পাওয়ার 10 সংখ্যক ছিল, এখানে প্রদত্ত সংখ্যার গুণাকারে লিখলাম, হ্যাঁ 3টা 9, মানে 3 10টা, এখানে 3 আছে সেটা দিয়ে দিলাম, তারপরে আমরা 3 দিয়ে ভাগ করে দিলাম। চতুর্থ দিন পর্যন্ত এটা আমাদের শেষ হয়ে গেল। তো দেখো এখানে 4.4 এর অনুরূপ ছক আমরা এখানে করে ফেললাম। এখানে দেখো 3 টু দি পাওয়ার 10 আছে, তার মানে এখানে 3 আছে কয়টা বলতো, 10টা, এরকম গুণাকারে 3 গুণ 3 গুণ 3, এরকম আমরা 3 করে করে দিলাম। এরপরে দেখো আমাদের দ্বিতীয় দিনে এখানে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে, এই যে এটাকে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা 3 দিয়ে ভাগ করলাম, এটার সাথে আমাদের একটা কাটাকাটি গেল, তাহলে দেখো 3 থাকলো কয়টা 9টা, তাহলে এটা এরকমই বসালাম। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এরকম 3 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে এখানে থাকবে 3 3 থাকলো কয়টা 8টা, তারপর দেখ 7টা থাকবে, তারপর 3 থাকবে 6টা, তারপর দেখো 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 4, তারপর 3 টু দি পাওয়ার 3। তো এইভাবে আমাদের কিন্তু ছকটা পূরণ করে ফেলতে হবে, এই যে ছকটা কথা বলা হয়েছিল সেই ছকটা। তো আমরা কিন্তু এই যে 2 নম্বর যে ছকটার কথা বলা হয়েছিল সেটা কিন্তু পূরণ করে ফেললাম। এখন আমাদের 3 নম্বরে একটা অঙ্কের কথা বলা হচ্ছে, এটা আমরা পূরণ করব। দেখো এখানে কি বলা হচ্ছে যে আকাশ দুটি সূচকীয় আকারে সংখ্যা ভাগ করতে গিয়ে আর ভাগ করতে পারছে না, সেই সংখ্যা দুটি হলো 10 টু দি পাওয়ার 3 এবং 2 টু দি পাওয়ার 2। সে সংখ্যা দুটিকে ছকের মতো করে 2 বার ভাগ করে ভাগফল নির্ণয় করো, দেখো যে ভাগফল ঠিক আছে কিনা, তার মানে তার ভাগফল ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে এর গুণফল আমাদের মানে আমরা পরবর্তীতে পরবর্তীতে সঠিকভাবে এটা আমরা গুণফল নির্ণয় করো, মানে এটা আমাদের গুণফল নির্ণয় করতে হবে। যদি আকাশ এটা দুটি কোনোটি ঠিক হয় তবে সেই নিয়মে তুমি এত এবং এতের ভাগফল নির্ণয় করো, যদি আকাশের করা ভাগ প্রক্রিয়া ভুল হয় তবে তুমি আকাশের ভুলটি চিহ্নিত করে এবং সঠিক ভাগফল নির্ণয় করো, এবং পরবর্তীতে সঠিকভাবে 6 টু দি পাওয়ার কত দেখো 4 এবং 4 টু দি পাওয়ার 2 এর গুণফল নির্ণয় করতে হবে। তো এটা আমাদের দেওয়া আছে আকার দুটি সূচকে আকারে ভাগ, এইভাবে ভাগ করলো দেখো, এরকম ভাগ করলো দেখো 10 টু দি পাওয়ার 3 ভাগ কত, 2 টু দি পাওয়ার 2 দেওয়া আছে। এখানে আছে 12 টু, মানে 18 টু দি পাওয়ার কত বলতো, 18 টু দি পাওয়ার 3 ভাগ 18 টু দি পাওয়ার 3, এবং এটাকে ভাগ করছে কত দ্বারা বলতো, 2 টু দি পাওয়ার 2 দ্বারা, মানে 6 টু দি পাওয়ার 2 দ্বারা। এটার ভাগ করলে কত হয় দেখো, এইভাবে ভাগ করছে, হ্যাঁ এখানে দেখো এখানে গুণ করছে, এখানে 3 মাইনাস 2, এটা তো আসলে ভুল হয়েছে তাই না, এভাবে কিন্তু নেওয়া যাবে না। কারণ কি, এখানে দেখো এই যে এখানে আছে কত দেখো 18 এবং এখানে আছে 6, এইটা 18 এবং 6, এটা বেস কিন্তু সেম না, বেস যদি সেম না থাকে তাহলে এভাবে কিন্তু নেওয়া যাবে না। পরবর্তী সে এইভাবে করেছে দেখো, 2 টু দি পাওয়ার 2 ভাগ এরকম করেছে, তার মানে যদি আকাশের করা দুটি ভাগ প্রক্রিয়া সঠিক মানে ঠিক হয় তবে সেই নিয়মে তুমি এত এবং এত এর গুণফল ভাগফল নির্ণয় করো। কিন্তু এখানে কি করে নাই বলতো, আকাশ কিন্তু এখানে ঠিক করি নাই, দেখছো না, আকাশ ঠিক লিখি নাই, আকাশ কিন্তু ঠিক করে লিখতে পারি নাই। কেন লিখতে পারি না এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। কারণ হচ্ছে দেখো, দুটি সূচকীয় আকারে ভাগ সংখ্যা করতে গিয়ে আমরা যখন দুটি সূচক থেকে অপর সূচককে বিয়োগ করে করে ভাগ প্রক্রিয়া সম্পন্ন করি, তখন দুটি সংখ্যার ভিত্তি বা বেজ একই হতে হবে, কিন্তু উল্লেখিত সংখ্যা দুটির ভিত্তি বা বেজ কিন্তু এক না, একটা হচ্ছে 6 মানে 16 এবং একটা হচ্ছে 6, যা কিন্তু আলাদা। সঠিকভাবে যেভাবে আমরা নির্ণয় করতে পারি, দেখো এখানে আছে কত 18 টু দি পাওয়ার 3 এবং এখানে আছে 18 টু মানে 6 টু দি পাওয়ার 2, তো আমরা 18 কে ভেঙে এভাবে লিখতে পারি, 3 ইন্টু 3 ইন্টু কত বলতো 6 3 6 18, এবং এখানে যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা এখানে রেখে দিতে পারি তাই না, সেভাবে লিখলাম দেখো 3 ইন্টু কত 6, এর পাওয়ার কত দেবো বলতো, এর পাওয়ার আমরা 3 দিলাম।
তাই না? তাহলে দেখো এখানে আলাদা আলাদা করে দেবে, এখন এই যে 3 এর পাওয়ার কত, 3, এবং এখানে 6 এর পাওয়ার কত, 3, তাই এটাকে আলাদা আলাদা দেওয়া হলো, 3 টু দি পাওয়ার 3 ইন্টু 6 টু দি পাওয়ার 3, এই এই যে ভাগটা ছিল সেই ভাগটা এখানে দিয়ে দিলাম। এখন দেখো এখানে আলাদা আলাদা ভাবে এখন এই 6 এবং এই যে 6 পাশাপাশি যেটা আছে এটা কিন্তু সেম, তাহলে এখান থেকে আমরা একটা কমন নিতে পারি, 3 টু দি পাওয়ার কত, এখানে 3 আছে আর এখানে ভাগ থাকার কারণে এখানে বিয়োগ দিলাম, এখানে আছে কত, 2, তার মানে এখানে লিখতে পারি দেখো 6 থেকে 6 এর পাওয়ার 3 মাইনাস 2, তার মানে 3 থেকে 2 চলে গেলে 1 থাকলে সেই 1 লিখলাম, এখানে 3 টু দি পাওয়ার 3, দেখো 3 টু দি পাওয়ার 3 আছে তাই না? এটার মানে কি বলতো, 3 গুণ 3 গুণ 3, এর মানে কত দেখো, এর মানে হচ্ছে 27। তাহলে দেখো এখানে আমরা 27 লিখতে পারি, এবং এখানে 6 টু দি পাওয়ার 1 মানে কত, 6, এটা এর সাথে গুণ করলে কত হবে, 162, তো 162 হবে আনসার, কিন্তু তার ভুল হয়েছিল, ওকে, এজন্য আমরা এটা এটা তার ভুল হয়েছে আমরা তাই বলতে পারি। তো এরপর দেখো আমাদের 6 টু দি পাওয়ার 4 এবং 2 টু দি পাওয়ার 2 এর ক্ষেত্রে ভাগফল নির্ণয় করতে বলেছে, তাহলে দেখো এখানে আমরা 6 টু দি পাওয়ার কত লিখলাম, 4 ভাগ 6 টু 2 টু দি পাওয়ার 2, তার মানে 6 টু দি পাওয়ার দেখো 4 ভাগ হচ্ছে 4 টু দি পাওয়ার কত, 2। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই দুইটা বেস কিন্তু সেম না, বেস সেম না হওয়ার কারণে এটা কিন্তু সেম ভাবে লিখতে পারি না, তাহলে এটা আমরা চাইলে এইভাবে লিখতে পারি, দেখো 6 টু দি পাওয়ার 4 ভাগ এখানে দেখো 2 টু দি পাওয়ার আছে, তার 2 গুণ 2 মানে 4 আছে, তো এটাকে 2 গুণ 2 টু দি পাওয়ার কত লিখতে পারি, 2 লিখতে পারি, তারপর দেখো 6 টু দি পাওয়ার কত, 4, এখানে এই ভাগটা বসিয়ে দিলাম, এখানে 2 টু দি পাওয়ার 2 এটাকে লিখতে পারি, মানে 2 গুণ 2 এটাকে লিখতে পারি, দেখো 2 টু দি পাওয়ার 2, আর ব্র্যাকেটের উপরে এই যে 2টা ছিল এখানে আমরা উপরে বসিয়ে দিলাম, এখন 6 টু দি পাওয়ার দেখো 4 ভাগ এখানে লিখতে পারি 4 টু দি, এখানে 2 টু দি পাওয়ার দেখো এই 2 এবং উপরে যে পাওয়ারে পাওয়ারে এটা 4 হয়ে যায় তাই না, 4 লিখতে পারি এটাকে আমরা। এখন দেখো 6 টু দি পাওয়ার কত আছে, এখানে 4 ভাগ এখানেও 2 টু দি পাওয়ার কত আছে, 4, তাহলে দেখো এখানেও বেস বেস সমান না কিন্তু পাওয়ারে পাওয়ারে সেম হয়ে গেছে, পাওয়ারে পাওয়ারে যদি সেম হয় তখন আমরা এরকম লিখতে পারি 6 ভাগ 2, এটা ব্র্যাকেট দিয়ে একদম উপরে আমরা 4 লিখতে পারি, ওকে, তো দেখো এরকম লিখতে পারি, লেখার পরে দেখো এখানে কত থাকে, 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত থাকে, 3, তাহলে 3 টু দি পাওয়ার কত, 4, তো আমরা এইভাবে আমরা কি করতে পারি বলতো, এটাকে ভাগফল নির্ণয় করতে পারি। তো আমাদের যে কাজগুলো করতে বলা হয়েছিল সেই কাজগুলো কিন্তু আমাদের করা শেষ, তো আমরা আমাদের কাজটা শেষ করে ফেললাম, আমাদের এখানে সঠিকভাবে আমাদের কি নির্ণয় করতে বলেছিল বলতো, ভাগফল নির্ণয় করতে বলা হয়েছিল, তা সেটা আমরা করলাম, পরবর্তী ক্লাসে আমরা সূচকের সূচক থেকে আলোচনা করব। তো ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, যদি ক্লাসটি ভালো লাগলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ক্লাসটি একটু বড় হয়ে গেছে, কারণ কি আমি একই সাথে কিন্তু অনেক মানে একদম আমরা 13তম পেজ থেকে শুরু করে 14তম পেজ থেকে শুরু করে দেখো 12তম 22তম পেজ পর্যন্ত আলোচনা করেছি, পরবর্তী ক্লাসে আমরা এই 22 থেকে 23 থেকে আলোচনা করব। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।